হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো আমরা অলরেডি সিম্প্লিফিকেশান চ্যাপ্টারের ক্লাস নাম্বার ওয়ান কমপ্লিট করেছি সেটাতে ছিল হচ্ছে আমাদের বদমাস রুলের উপরে বেসিক কনসেপ্ট প্লাস ওখানে কুড়িটা মতো অঙ্ক করানো হয়েছে ঠিক আছে তো আজকের আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লাস নাম্বার টুয়ে এ আমাদের কিছু অ্যালজেব্রাইক ফর্মুলা আছে যেমন এ কিউ প্লাস বি কিউব স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে ফোর এবি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউ প্লাস মাইনাস থ্রি এ বি সি এই ধরনের আমাদের কাছে কিছু ফর্মুলা আছে অ্যালজেব্রার সেই অ্যালজেব্রার ফর্মুলাগুলো ইউজ করে সিম্পলিফিকেশানে কিছু প্রশ্ন আসে আমরা আজকের পুরো ক্লাসটাতে ওই জিনিসগুলো করবো আর একদম শেষের দিকে কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমাদের দশমিকের ঘর এদিক ওদিক সরানোর কিছু কনসেপ্ট আছে ঠিক আছে দশ দশমিক দুই পাঁচ বাই হচ্ছে দশমিক জিরো 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 টু ফাইভ তো এখানে উত্তর কত হবে এই ধরনের কিছু প্রশ্ন আছে সেগুলো হচ্ছে একদম শেষে গিয়ে আমরা করবো ঠিক আছে তার আগে আমরা অ্যালজেব্রাইক ফর্মুলার উপরে যে প্রশ্নগুলো হয় সেগুলো আলোচনা করবো প্রথম কনসেপ্ট আলোচনা করবো তারপরে অঙ্ক ওকে আচ্ছা চলো শুরু করি শুরু করার আগে বলতে চাই তুমি যদি ক্লাসে নতুন হয়ে থাকো আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ওখানে পিডিএফগুলো শেয়ার করি পিডিএফগুলো আমি একটু শেয়ার করতে একটু দেরি হয়ে যায় তো পিডিএফটা শেয়ার করি ওখানটাতে তুমি আমাদের এই অ্যাপ আছে ম্যাথস উইথ মিনময়সার অ্যাপ তুমি ওই অ্যাপে গেলে এখানে ফ্রি কোর্সে তুমি হচ্ছে অনেকগুলো কোর্স পেতে পারো প্লাস আমাদের বিভিন্ন সময় বিভিন্ন এক্সামের হচ্ছে কোশ্চেন কম্পাইলেশন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে সব পেয়ে যাবে তুমি এখানে ঠিক আছে তো এইভাবে সাজানো আছে চাইলে তুমি অ্যাপটা ডাউনলোড করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক আছে অথবা তুমি প্লে স্টোরে গিয়ে ম্যাথস উইথ মিন্ন স্যার সার্চ করবে ওখানে পেয়ে যাবে ঠিক আছে চলো শুরু করি প্রথম হচ্ছে আমরা যে সূত্রগুলো শিখে নেবো সেই সূত্রগুলো একটা একটা ভালো করে দেখো প্রথম হচ্ছে আমরা পাওয়ার টু এরকম যে সূত্রগুলো আছে সেগুলো দেখো পাওয়ার টু মানে কি স্যার পাওয়ার টু মানে বলতে চাইছি যে পাওয়ার কথাটার মানে কি আমরা অলরেডি সূচক এবং করণের চ্যাপ্টারে শিখেছি যদি আমাদের এটা এ হয় বা যদি আমি বলি ফাইভ তার পাওয়ারে হচ্ছে এটা হচ্ছে তিন এটাকে আমরা বলি কি স্যার এটাকে আমরা বলি হচ্ছে বেস আর এটাকে আমরা বলি কি এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ওকে এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার ওকে সূত্র হচ্ছে কি দেখো প্রথম যে সূত্রটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবারে অনেক জায়গাতে তুমি এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখতে পারো কোনো জায়গাতে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দেখতে পারো মানে দেখতে একই রকম এটা হচ্ছে আমাদের মেন কথা ঠিক আছে তো সেটা হলে আমরা কী লিখতে পারি এটাকে এটাকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু হচ্ছে স্যার এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি প্রথম হচ্ছে আমাদের এই সূত্র দ্বিতীয় হচ্ছে আমাদের যে সূত্রটা জানতে হবে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব সেটা আমি তোমাকে শেখাবো কিন্তু সূত্র জানতেই হবে তোমাকে একটা কথা বলি যখন আমরা অ্যাডভান্স ম্যাথ করব তখন দেখতে পাবে পুরো অ্যারিথমেটিক আমরা প্রায় অলমোস্ট নাইনটি পার্সেন্ট অ্যারিথমেটিক আমরা কমপ্লিট করে ফেলেছি অ্যারিথমেটিক সম্পূর্ণ তোমার নির্ভর করছে কার উপরে সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে বেসিক কনসেপ্টের উপরে অ্যাডভান্স ম্যাথ অ্যালজেব্রা ত্রিকোণমিতি মেন্সুরেশান জিওমেট্রি যেগুলো আছে এগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ডিপেন্ড করবে ফর্মুলার উপরে যে যত ফর্মুলা মুখস্থ করতে পারবে যে ফর্মুলার অ্যাপ্লিকেশন যত ভালো জানতে পারবে অ্যাডভান্স ম্যাথ তার কাছ সব সব তার কাছে সব থেকে সহজ হবে তুমি এইটুকু জিনিস মনে রাখবে অ্যারিথমেটিকের থেকে অ্যাডভান্স ম্যাথ সব থেকে সহজ শুধুমাত্র তোমরা ভয় পাও কিসের কারণে কারণটা হচ্ছে একটা সূত্র মুখস্থ করতে হবে বলে কারণ তোমরা এরকম বিভিন্ন জায়গাতে সূত্রই মুখস্থ করে এসেছো অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে কোনো জায়গাতে সূত্র মুখস্থ করতে বলিনি পুরো অ্যারিথমেটিকে বলো হ্যাঁ কি না সেক্ষেত্রে কিন্তু অ্যালজেব্রাতে তোমাকে সূত্র মুখস্থ করতেই হবে সূত্র মুখস্থ করতে হবে তার অ্যাপ্লিকেশন শিখতে হবে দেখে বুঝতে হবে যে এই সূত্রকে আমি এইখানে অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে এখানে দ্বিতীয় নম্বর সূত্র আমরা কি দেখবো দ্বিতীয় নাম্বার আমরা সূত্র দেখবো দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলার উপরে দেখবে আমাদের এ আছে অঙ্ক আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং তিনে হচ্ছে কত ফোর এ বি এই হচ্ছে দুটো সূত্র আমাদের প্রায় সিমিলার দেখতে অনেক সময় কি হয় এগুলো তোমার মনে রাখতে প্রবলেম তৈরি হয় তোমাকে মনে রাখার প্রসেস আমি শিখিয়ে দেবো ঠিক আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে তুমি লেখো এ মাইনাস দেখো বি হোল স্কোয়ার এর ক্ষেত্রেও ঠিক তাই ফোর এবির ক্ষেত্রে কত হবে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা কত হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এবারে দেখো এই মাঝখানে কিছু একটা জিনিস কোনো একটা চিহ্ন বসবে এটা তোমাকে জানতে হবে সেটা কি মনে রাখার বেস্ট প্রসেস হচ্ছে এখানে প্লাস আছে ওই জন্য তুমি এখানে প্লাস লিখে দাও এখানে ফোর ক্ষেত্রে এটা কি হবে বলো মাইনাস হবে ঠিক আছে কি বললাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা একটা

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি মাইনাস দিয়ে গুণ করলে দেখো কী হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস হবে এটা কত হবে টু এ বি ঠিক আছে এবার তুমি সেখান থেকে কী পাবে এবার তুমি সেখান থেকে যে যে কাটবে যার সামনে প্লাস মাইনাস কেটে যাবে কেটে গেল এটা কেটে গেল তারপরে সেখান থেকে তুমি কত বললে প্লাস টু এ বি এখান থেকে তুমি পাবে হচ্ছে প্লাস টু এ বি আর এখান থেকে পাবে হচ্ছে প্লাস টু এ বি সেখান থেকে আমরা প্রুভ করতে পারলাম এটা কত হবে বলো ফোর এ বি ফোর এ বি মানে হচ্ছে ফোর ইন্টু এ ইন্টু হচ্ছে বি এটা তোমাকে মনে রাখতে হবে ভাই ঠিক আছে আপাততভাবে তুমি এই তিনটে সূত্র এখানে জেনে রাখো দীঘাতের ক্ষেত্রে বা পাওয়ার টুয়ের ক্ষেত্রে এরপরে আমরা চলে যাব কিসে এরপরে আমরা চলে যাব হচ্ছে কিউবের সূত্র ঠিক আছে দেখো কিউবের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে কি প্রথমে যেটা আমাদের দরকার হচ্ছে কিউব এদের হচ্ছে না দুটো করে সূত্র হয় এ প্লাস একটা উৎপাদকের বিশ্লেষণের সূত্র এইটুকু মনে রাখো উৎপাদকের বিশ্লেষণের সূত্র মানে কি উৎপাদক মানে কি গুণ হিসেবে প্রকাশ করা হয় তো এর যে উৎপাদকের বিশ্লেষণের সূত্র হবে সেটা কোনো না কোনো টার্ম দুটো দুটো তিনটে টার্মের গুণ হিসেবেই থাকবে ঠিক আছে স্যার তাহলে এ প্লাস এটা কত হবে দেখো এ প্লাস বি ইন্টু এটা হবে এ স্কোয়ার মাইনাস দেখো কি হবে এ বি প্লাস হচ্ছে স্যার বি স্কোয়ার এটা হচ্ছে এর সূত্র ওকে সিমিলার ওয়েতে দ্বিতীয় নাম্বারে আমরা দেখব এটা এ কিউব মাইনাস বি কিউ স্যার কমান কত হবে এ কিউ মাইনাস বি কিউ হবে দেখো এটা হবে মাইনাস মনে রাখার নিয়ম কি এটা প্লাস থাকলে এটা প্লাস এটা মাইনাস থাকলে এটা মাইনাস এটা প্লাস থাকলে এখানে এ বির সামনেটা কি হবে উল্টো চিহ্ন হবে এখা এর ক্ষেত্রে কি হবে এ মাইনাস আছে বলে এটা কি হবে বলো প্লাস হবে আর এটা যেরকম বি স্কোয়ার ছিলো বি হবে তুমি যদি এটাকে গুণ করো না কাটাকাটি হয়ে তোমার এ কিউ মাইনাস বি কিউবি ত্রু পাবে বলো ক্লিয়ার হলো প্রত্যেকের এই হচ্ছে দুটো আর মোস্ট ইম্পর্ট্যান্ট আর একটা সূত্র যেটা আছে সেটা তোমাকে ডেফিনেটলি জানতে হবে তোমার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে ওই সূত্রের উপরে সেটা হচ্ছে কি স্যার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি ইন্টু সি এটা সমান এই পুরোটা সমান কত হবে বলতো এই পুরোটা সমান হবে এই পুরোটা সমান হবে এ প্লাস এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ঠিক আছে স্যার ওকে তো এইটা হচ্ছে পুরো একটা আমাদের সূত্র এইখান থেকে আমাদের ইফ দিয়ে কিছু কন্ডিশন তৈরি হয় ইফ দিয়ে ইফ আমরা যদি বলতে পারি যে এই টুকুর ভ্যালু হচ্ছে কত জিরো তার মানে তুমি একটা জিনিস ভাবো এই আমরা যদি বলি ইফ যদি যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয় দেন আমাদের এইটা জিরো ইন্টু সামথিং তার মানে এই পুরো সমান চিহ্নটা সমান কত হবে গো বলো জিরো হয়ে যাবে বলো হ্যাঁ কি না আমি যদি কোনোভাবে কোথাও দেখি যে এ প্লাস বি প্লাস কে যোগ করলে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমি বলতে পারি এই পুরো টোটালটার ভ্যালু কত হবে জিরো হবে জিরোর সঙ্গে যা গুণ করবে সেটা জিরো হবে তাহলে সেখান থেকে সরাসরি আমি বলতে পারি এটা যদি পুরোটা জিরো হয় তার মানে আমরা এখান থেকে বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান জিরো অতএব এটা কত হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে থ্রি এ বি সি এইটা হচ্ছে আমাদের গল্প তবে এইটুকু পাঠ হচ্ছে শুধু এইটুকু যদি তুমি পাঠের অ্যাপ্লিকেশন দেখতে যাও ওটা হচ্ছে সব থেকে বেশি আমি অ্যালজেব্রাতে করব এখানে শুধুমাত্র আমরা এইটুকু সূত্রের যে অ্যাপ্লিকেশানটা হবে আমরা সেটা করব এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে স্যার এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এ আবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ শুধুমাত্র এইটাকে তুমি যদি দেখো একটা হাফ কমন নিয়ে এই ভেতরের এই পুরো জিনিসটাকে সাজানো যায় হচ্ছে এইভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হচ্ছে তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হচ্ছে তার হোল স্কোয়ার এই হচ্ছে গল্প এটাকে সাজানো যায় এইভাবে তো এটা আমার এখানে ইম্পর্ট্যান্ট নয় আমি জাস্ট তোমাকে এই সূত্রটা বলা করানো হচ্ছে বলে তোমাকে বলে দিলাম কিন্তু পরবর্তীকালে যখন আমরা এল করতে যাব তখন কিন্তু এই সূত্রের প্রচুর হিউজ অ্যাপ্লিকেশান আছে ঠিক আছে শর্টকাটও আছে যেটাতে তোমরা মজা পাবে আমরা যদি একসঙ্গে বলে দিই যে এখানে হচ্ছে এরকম আছে ফোর নাইনটি নাইন এর ভ্যালু ফোর নাইনটি নাইন বিএর ভ্যালু হচ্ছে পাঁচশো এবং হচ্ছে সি এর ভ্যালু হচ্ছে পাঁচশো ওয়ান পাঁচশো ওয়ান তাহলে তোমাকে জিজ্ঞেস করবো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ ভ্যালু কত হবে তুমি দেখবে আর অ্যান্সার করতে পারবে ঠিক আছে স্যার ওকে চলো এবারে আমরা শুরু করি অঙ্ক কীভাবে আমরা অঙ্কতে এই ধরনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করবো সেটা তোমাকে দেখাই ঠিক আছে দেখো প্রথম অঙ্ক আমাদের কী আছে এটা এই ধরনের অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নেই তুমি শুধু এইটুকু দেখবে যে এখানে দেখতে কার মতো একটা করে নাম দিয়ে দেবে নাম দিয়ে দেবে মানে কি ধরে নেবে দেওয়ার পরে সূত্রটা কার মতো পড়ছে আমি তোমাকে জাস্ট ধরে ধরে বোঝাচ্ছি স্পিডে গেলে তো এক লাইনে আমি দেখে উত্তর বলে দেবো কত হবে তোমাকে আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে তুমি দেখো একই রকম দেখতে যারা না তাদেরকে তুমি হচ্ছে একটা নাম দিয়ে দাও যেমন কি এই যে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট ইন্টু জিরো পয়েন্ট ইন্টু তাহলে একটা জিনিস খেয়াল করো আমি যদি এটাকে ধরে নিই এভাবে যে লেট বা ধরি এর ভ্যালু কত হচ্ছে জিরো ভ্যালু হচ্ছে কত জিরো আর সি এর ভ্যালুটা হচ্ছে স্যার কত জিরো এটা আমরা ধরে নিয়েছি বা আমরা এটাকে এভাবে না বলে আমরা ঘুরিয়ে বলতে পারি স্যার জিরো পয়েন্ট ওয়ানকে আমরা ধরলাম হচ্ছে কি বলো এ ধরলাম জিরো পয়েন্ট টুকে কে আমরা ধরলাম কত স্যার বি ধরলাম আর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রিকে কে আমরা ধরলাম হচ্ছে কি বলো সি এবারে তুমি ভ্যালুটা বসাও এইগুলোকে তোমাকে আমি এত ধরে ধরে বলছি কিন্তু তুমি এগুলো পরীক্ষা হলে উড়িয়ে দিয়ে চলে আসবে কারণ বেসিকটা তুমি রেডি করে নাও দেখো তাহলে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান মানে এ ইন এ ইন এ তার মানে তুমি অ্যাকচুয়ালি ওটা দেখতে পেলে কি এ কিউব আছে বলো তিনটে এর গুণফল কত হয়ে গো তিনটে এর গুন ফল আমাদের কি হয় বলো এ কিউব হয় ঠিক আছে তাহলে এবার তুমি দেখো এ কিউব পেলে তারপরে হচ্ছে দেখো প্লাস পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু তাহলে কত পাবে তুমি পয়েন্ট টু ধরেছি বি তার মানে তুমি পেলে দেখো বি কিউব ঠিক আছে স্যার প্লাস তারপরে দেখো পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি তার মানে সেখানে তুমি কি পাচ্ছ বলো কিছো এ বিটু দেখো সি এটা তুমি পেলে দেখো তোমার কাছে পরিচিত সূত্র যেটা ছিল সেটা কিন্তু তোমার কাছে রেডি হয়ে গেল ঠিক আছে স্যার এবার দেখো নিচে বাই দিয়ে দাও নিচে কি আছে দেখো পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান তার মানে সেটাকে তুমি যদি রিপ্রেজেন্ট করো এইভাবে স্যার পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট ওয়ান মানে হচ্ছে কি স্যার এ ইন এ তার মানে বলতে পারি এটা হচ্ছে স্যার কী হবে বলো এ স্কোয়ার হবে ঠিক আছে পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু তার মানে কত হবে স্যার বি স্কোয়ার হবে বি স্কোয়ার তারপরে কত হলো দেখো সি স্কোয়ার ডেফিনেটলি সি স্কোয়ার হবে পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি সি স্কোয়ার মাইনাস দেখো মাইনাস এটার ভ্যালু স্যার কত এ এটার ভ্যালু দেখো কত বি তার মানে কত হচ্ছে মাইনাস এ বি মাইনাস এটা দেখো কত বি আর এটার ভ্যালু হচ্ছে দেখো কত সি এটা কত হবে বি ইন্টু দেখো সি মাইনাস এটার ভ্যালু কত আছে স্যার সি দেখো কত এ দেখো সূত্রে তো পড়ছে এবারে সূত্রতে পড়ছে এবারে আমরা এই উপরের টুকু অংশকে ভেঙে কি লিখতে পারি গো উপরেরটা তো আমার কাছে সূত্র তৈরি হয়ে গেছে আমার কাছে কি সূত্র স্যার ए प्लस बी प्लस सी इंटू ए स्कोर प्लस बी स्कोर प्लस हिस्कोर माइनस हे ए माइनस बी सी माइनस सी ए बच्चे कत बच्चे देखो ये ए स्कोयर प्लस बी स्कोर प्लस सी स्कोर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए তাহলে এখান থেকে আমি কি পেতে পারি এখান থেকে আমি পেতে পারি দেখো এখানে এই উপরের এই ভ্যালুটার এই ভ্যালুটা কেটে গেল তার মানে শুধু আমি এইখান থেকে পাচ্ছি কত স্যার এ প্লাস বি প্লাস সি তার মানে সেটা কত জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট টু প্লাস হচ্ছে স্যার জিরো পয়েন্ট থ্রি তিন দুই পাঁচ এক ছয় কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো জিরো পয়েন্ট সিক্স তোমাকে বোঝানোর জন্য আমি এত কিছু লিখলাম তোমার যদি সূত্র মুখস্থ থাকে ভাই এক লাইনে তুমি এই অঙ্কটাকে করবে কিভাবে করবে দেখো তুমি এটাকে এক লাইনে করতে পারো কিভাবে করবে তুমি প্রথমেই দেখে বুঝে যাবে যে স্যার এখানে দেওয়া আছেটা কি অ্যাকচুয়ালি তাই না প্রথমেই তুমি এখানে দেখে বুঝতে পারবে যে তোমাকে অ্যাকচুয়ালি দেওয়া আছেটা কি দেখো তুমি দেখে বুঝতে পারছো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এ বি সি নিচে তুমি দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি যেটা হলো তার মধ্যে নিচের অংশটুকু কেটে বাদ হয়ে যাচ্ছে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ কেটে বাদ হয়ে গেল তাহলে কেটে বাদ হয়ে গেলে আমি এক লাইনে লিখবো স্যার পড়ে আছে আমার কাছে এ প্লাস বি প্লাস সি অতএব তারপরের লাইনে লিখব জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট থ্রি যোগ করলে তিন দুই পাঁচ এক ছয় দশমিক দেখো জিরো দশমিক ছয় তুমি উত্তর করবে পরীক্ষা হলে এরকম তোমাকে বোঝানোর জন্য আমি আগে হচ্ছে এতটা লিখলাম পরীক্ষা হলে থরি এত বড় বড় করে লিখবে লিখলে তোমার সময় চলে যাবে তো তার জন্য তোমাকে কী করতে হবে সূত্রের আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে কোন সূত্রকে কোথায় ফেলছি দেখতে কেমন লাগছে সেই অনুযায়ী সেই সূত্রকে ফেলে দেবো ঠিক আছে স্যার দেখো নেক্সট দেখো দেখো আমরা কিছুটা হলেও শিখেছি এবারে আমরা সেটুগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবো দেখো আমি যদি এইখানটাতেই দেখে নেই কী দেওয়া আছে দেখো পয়েন্ট নাইন পয়েন্ট নাইন পয়েন্ট নাইন তারপরে পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তারপরে দেখো মাইনাস থ্রি এ বি সি তাহলে আমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি উপরে দেওয়া আছে নিচটা শুধু দেখে নেবো নিচটা যখন নিচটা যখন দেখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি সি এ সরাসরি আমি বলবো স্যার উত্তর হবে এ প্লাস বি প্লাস মানে কি এখানে আমি বলছি জিরো মানে আমি বলছি স্যার এ জিরো মানে আমি বলছি স্যার বি এবং মানে আমি বলছি স্যার কত হবে বলো সি হবে তাহলে যোগ করলে কত হবে যোগ করলে দেখো তিন দুই পাঁচ ন পাঁচ চোদ্দ চোদ্দ কি হবে বলো ওয়ান পয়েন্ট ফোর হচ্ছে আমার অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো উত্তর এক লাইনেই আমরা বের করতে পারবো আর তুমি যদি না মনে হয় তুমি ভ্যালুগুলোকে বসাও এখানে তুমি উপরে কি পাচ্ছ এ কিউব দেখো বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি বাই হচ্ছে কত এ স্কোয়ার +b2 + c2 - ab - bc দেখো - ca তো সেখান থেকে এই সূত্রটাকে তুমি যখন ভেঙ্গে দেবে a2 + b2 + c2 - ab - bc - ca কেটে যাবে পড়ে থাকবে শুধুমাত্র আমাদের কাছে কি পড়ে থাকবে শুধুমাত্র আমাদের কাছে a + b + c বলো বোঝা গেছে নিশ্চয়ই চলো नेक्स्ट क्वेश्चन देखो क्वेश्चन नंबर 3 দেখো क्वेश्चन দেখে যদি তুমি বুঝতে না পারো ওই যে ভ্যালুগুলো দেওয়া আছে ওদেরকে একটা নাম দিয়ে দাও আমি স্যার এটাকে দেখতে পাচ্ছি চার চার পূর্ণ এগারো বাই পনেরো প্লাস পনেরো বাই একাত্তর এখানে সেই একই জিনিসই দেওয়া আছে চার পূর্ণ এগারো বাই পনেরো মাইনাস পনেরো বাই একাত্তর আমি যদি এটাকে এ বলি আমরা পাচ্ছি স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেখো এ মাইনাস বি স্কোয়ার দেখো প্লাসের বেলা সূত্র মনে রাখার সিস্টেম আছে আমাদের যখন ওদের মাঝখানে প্লাস ছিল সেই উত্তরটা কত হতো টু ইন্টু প্লাস বি যেটাকে আমরা বলি হচ্ছে একবারে সোজা কথাতে ফোর এ বি বলো ক্লিয়ার হলো কি হলো না তাহলে এবারে তোমার এটা কি দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমি বলবো স্যার আমার উত্তর হবে কত ফোর ইন্টু এ এর ভ্যালু কত চার পূর্ণ এগারো বাই পনেরো এ ইন্টু বি বির ভ্যালু কত আছে স্যার পনেরো বাই বলো একাত্তর তাহলে এটাকে পূর্ণতে ভেঙে দাও এটা হচ্ছে চার ইন্টু দেখো পনেরো চারে ষাট ষাট আর এগারো কত হচ্ছে স্যার একাত্তর একাত্তর বাই পনেরো ইন্টু কত হচ্ছে এটা হচ্ছে গুণ করলে ১৫ বাই দেখো হবে একাত্তর অতএব এটাকে সিমপ্লিফাই করলে কত হবে একাত্তর একাত্তর বাদ দাও পনেরো পনেরো বাদ দাও তার মানে অ্যানসার কত হচ্ছে অ্যানসার হচ্ছে দেখো কত চার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে এখানে কোন সূত্রের অ্যাপ্লিকেশন করলাম স্যার এখানে আমরা অ্যাপ্লিকেশন করলাম ফোর এবির সূত্র ফোর এবির সূত্রটা কি হয় লিখে দিই একবার এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস অফ দেখো এ মাইনাস তার হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফোর এব সূত্র তুমি ফোর বি থেকে এটাই যেতে পারো অথবা এইটা থেকে ঘুরে ফোর এ বিতে যেতে পারো একই তো ব্যাপার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার আমরা ঘুরিয়েও তো বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সময় কি হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে চলো নেক্সট আমাদের কোন সূত্রের উপরে আছে দেখি দেখো নেক্সট হচ্ছে তুমি যেটা দেখতে পাবে এটা কোনো সূত্রের উপরেই নয় এটা কোন কনসেপ্টের উপরে জানো তো এটা শুধুমাত্র দশমিকের কনসেপ্টের উপরে তুমি ভালো করে খেয়াল করো দেখো পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো টু তাহলে তুমি যদি ধরেই নাও যে স্যার এটাকে আমরা এ ধরে নেবো কোনটাকে জিরো পয়েন্ট ওয়ানকে ধরে নেবো স্যার এ জিরো পয়েন্ট টুকেও আমরা ধরে নিলাম দেখো বি আর দেখো জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো ফোরকে আমরা ধরে নিলাম হচ্ছে দেখো সি যদি আমি ধরেও নেই দেখো যদি ধরে নেই আমাদের কিছু মানে দাঁড়াবে আদৌ এটা কি হবে বলো এ কিউব হবে প্লাস হচ্ছে কি হবে বলো বি কিউব হবে নিচে কী হবে দেখো বি কিউব হবে প্লাস দেখো সি কিউব এটা কি হবে এটা কোনো কাটাকাটি হবে না কিছু হবে না এটা তোমাকে ওই জন্য দেয়নি এটা তোমাকে কি জন্য দিয়েছে জানো তো তার একটা বেসিক জিনিস আছে তোমাকে সেটা মনে করাই বেসিক জিনিস হচ্ছে কি আমাদের দশমিকের একটা বেসিক জিনিস আছে ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে স্যার এরকম ধরো কোনো জায়গাতে তোমার এরকম থাকলো হলো জিরো পয়েন্ট এখানে কত আছে জিরো পয়েন্ট ধরো ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ধরো টু আছে ঠিক আছে বা আমি ধরো এটাকে বললাম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো টু আছে ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু আমি এটাকে লিখতে পারি এইভাবে দেখো দুই গুণিতক জিরো পয়েন্ট জিরো দেখো ওয়ান এটাকে আমি লিখতে পারি ওকে স্যার ওকে আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো এটা তো আমরা লিখতে পারি দুটো কনসেপ্ট তুমি এখানে ক্লিয়ার করতে পারবে এক নম্বর কনসেপ্ট কি দেখো তোমরা যদি এইটা দেখো কোনো জায়গাতে টু এ প্লাস টু বি থাকে তাহলে টু এ মানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে অ্যাকচুয়ালি দেওয়া আছে টু ইন্টু এ আর এটা দেওয়া আছে অ্যাকচুয়ালি টু ইন্টু বি তার মানে সেখান থেকে তুমি দুই কমন নিয়ে লিখতে পারো এ প্লাস বি ভালো করে খেয়াল করো এটা একটা কনসেপ্ট তোমাকে বললাম দ্বিতীয় তোমাকে আর একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি দেখো কনফিউশন কোথায় তৈরি হয় তোমার তাহলে এটা হচ্ছে টু এ আর এটা হচ্ছে দেখো টু স্যার এটা হচ্ছে টু এ এটা হচ্ছে টু ওকে এবারে তুমি যদি ভাবো যে এইখান থেকে আমি দুই কমন নিয়ে নেবো ওটা কিন্তু হবে না স্যার তুমি বলছো যে এখান থেকে স্যার দুই কমন নিয়ে এটাকে করে নেবো হচ্ছে এ ইন বি এটা ভুল একমাত্র আমাদের কি হয় বলো প্লাসের সময় এবং মাইনাসের সময় ওইভাবে কমন নেওয়া যায় কিন্তু নর্মাল দুটো সংখ্যা গুণ আছে তার থেকে কোনো দিন কমন নেওয়া যায় না তুমি এটাকে কি করতে পারো তুমি এটাকে বড়ো যে দুইটাকে এদিকে নিয়ে আসতে পারো এই দুইটাকে এদিকে নিয়ে এসে তুমি কি লিখতে পারো দুই ইন্টু দুই আর এদিকে এ আর বি যেভাবে পড়ে আছে তুমি ওইভাবে ও দুজনকে লিখতে পারো এটা তাহলে কত হবে দেখো ফোর ইন্টু এ বি তোমাকে এই জিনিসটা আমি কেন বললাম কোনো তো লজিক থাকবে কোনো জায়গাতে অ্যাপ্লিকেশন থাকবে তার একটা কারণ দেখো তার একটা কারণ হচ্ছে ধরো কোনো জায়গাতে জিরো পয়েন্ট টু ইন্টু জিরো আমাকে দেওয়া আছে ধরো কোনো জায়গাতে এরকম দেওয়া আছে তাহলে এখান থেকে অনেকে কি করে দুই কমন নিয়ে এটাকে করে দেয় জিরো পয়েন্ট ওয়ান ইন্টু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে কি হয়ে গেল স্যার ভুল হয়ে গেল কারণ এটা এরা কি হিসেবে আছে গুণ হিসেবে আছে গুণ থেকে কখনো কমন নেওয়া যায় না গুণ থেকে গুণ হিসাবে তুমি বাইরে রাখতে পারো ঠিক আছে স্যার তাহলে এখানে পয়েন্ট টুকে আমরা লিখতে পারি কীভাবে পয়েন্ট টুকে আমরা লিখতে পারি এইভাবে দেখো পয়েন্ট ওয়ান ইন্টু দেখো দুই লিখতে পারি আবার এটাকেও আমরা ঠিক সেমভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দেখো দুই তাহলে এই দুটো দুই গুণ হয়ে কত হলো চার এই চারটাকে আমি আলাদা করে বাইরে রাখতে পারি খুব বেশি হলে আমি এইটুকুই করতে পারি এর বেশি কিছু না ঠিক আছে যে আমি কমন নিয়ে আলাদা করে সরিয়ে রেখে দেবো ওরকম কোনো নয় সেই গুণ হিসেবেই এদের সঙ্গেই থাকবে ঠিক আছে এবার দেখো আমাদের অঙ্কটা কি দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমরা হাঁটি দেখো খুব সিম্পল এক লাইনের উত্তর বিশাল কিছু নয় ভালো করে খেয়াল করো এই যে পয়েন্ট টু আছে এটাকে তো স্যার আমরা লিখতে পারি পয়েন্ট ওয়ান ইন্টু টু এটাকেও ঠিক সেম জিনিস লিখতে পারি দেখো দুই ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এটাকেও ঠিক সেম ভাবে লিখতে পারি দুই ইন্টু দেখো কত জিরো পয়েন্ট ওয়ান ওকে এদিকেও দেখো ঠিক সেম দুই ইন্টু দেখো জিরো পয়েন্ট জিরো টু এটাকেও ঠিক তেমন লিখতে পারি দুই ইন্টু দেখো জিরো পয়েন্ট জিরো টু এটাকেও লিখতে পারি দেখো দুই গুণিতক জিরো পয়েন্ট দেখো জিরো টু তাহলে লাভটা কি হবে তাহলে স্যার লাভটা হবে এরকম দেখো উপরে যা আছে তুমি তাই লেখো লিখতে হচ্ছে কিন্তু তুমি লিখবে না পরীক্ষা হলে ঠিক আছে তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখছি কিন্তু তুমি পরবর্তীকালে এইখানে অনেকের ভুল হয় দুই কমন নিয়ে নেয় ওখানে কিন্তু গুণ হিসেবে আছে এটা দেখতে হবে ওই জন্য দুই নয় টোটালটা থেকে আট কমন যাবে দেখো এখানে অ্যাকচুয়ালি তুমি এখানে একটা দুই এখানে একটা দুই এখানে দুই পাবে উপরে তুমি কি পেয়েছো দেখো উপরে পেয়েছো জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইন্টু দেখো জিরো পয়েন্ট ওয়ান প্লাস উপরে দেখো পেয়েছো জিরো পয়েন্ট স্যার ইন্টু জিরো ইন্টু জিরো নিচে দেখো একটা দুই একটা দুই একটা দুই তার মানে এখানে তুমি আট পেয়েছো আট থেকে দেখো জিরো পয়েন্ট ওয়ান জিরো দেখো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ঠিক পরেরটা থেকেও দেখো তুমি কী পেয়েছো আট পেয়েছো বাইরে জিরো পয়েন্ট জিরো টু দেখো এখানে হচ্ছে এখান থেকে দুই এখানেও গুণ আছে এখান থেকে দুই আর এখান থেকেও দুই তাহলে তিনটে জায়গা থেকে দুই 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 তিনটে দুই কুন হিসেবে আছে মানে আট গুণ হিসেবে আছে তাহলে সেখান থেকে আমি বলতে পারি আটটাকে সাইডে রেখে দিলাম এখানে করলাম জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এই হচ্ছে গল্প তাহলে এই দুটো থেকে এবার তুমি আট কমন নিতে পারো কীভাবে স্যার আমাদের কোথাও যদি এরকম থাকে এইট ইন্টু এ প্লাস হচ্ছে স্যার এইট ইনটু বি তো সেখান থেকে আমি এইট কমন নিতে পারি এ প্লাস বি কমন নিতে পারি ঠিক আছে তো সেটাই হচ্ছে আমরা করবো পুরোটা থেকে আমি লিখলাম না আমরা এখান থেকে কি করবো এইটটাকে কি করবো কমন নিয়ে নেব পুরোটা থেকে পুরোটা থেকে যখনই আমি এইটটা কমন নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে স্যার কি পেলাম এই উপরের অংশটুকু আর নিচের অংশটুকু দেখো কেটে বাদ হয়ে যাবে তার মানে এই পুরো অংশটুকু কেটে বাদ একমাত্র পড়ে আছে দেখো ওয়ান বাই এইট অ্যান্সার কত হবে দেখো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ঠিক আছে দেখো কোশ্চেন নাম্বার ফাইভ দেখো এখানেও দেখো ঠিক সেম তুমি দেখে ইনিশিয়ালি তোমার মনে হতে পারে যে স্যার এটা নিশ্চয়ই কোনো সূত্রতে কাজে লাগবে থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে থ্রি পয়েন্ট টু জিরো মাইনাস হচ্ছে দেখো থ্রি পয়েন্ট থ্রি ইন্টু থ্রি ওকে বাই এটা কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর জিরো পয়েন্ট ঠিক আছে এবার দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কি স্যার থ্রি দুটো থেকে কমন যাবে কমন নিয়ে নাও থ্রি দেখো টু এটা কমন নিয়ে নিলাম কমন নিয়ে নিলে পড়ে আছে কি স্যার পড়ে আছে হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ সামনে আর এখানে পড়ে আছে দেখো মাইনাস থ্রি পয়েন্ট জিরো ফাইভ হলো নিচে কী হলো দেখো নিচে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর ওকে এবারে কী পাচ্ছ এবার এখান থেকে পাচ্ছ দেখো থ্রি পয়েন্ট টু জিরো ইন্টু বাদ দিলে কত হবে স্যার বাদ দিলে হবে জিরো পয়েন্ট টু হবে জিরো পয়েন্ট টু পাঁচ পাঁচ বাদ গেলো দুই নামলো তিন তিন বাদ গেলো পয়েন্ট টু নিচে কত আছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর এবারে ভালো করে দেখো এই যে দশমিক তুলে দেওয়ার যে সিস্টেমটা এটা তোমাকে জানতে হবে এটার জন্য তোমাকে জাস্ট ছোট একটা এক্সাম্পল দিই তারপর তোমাকে এই অঙ্কতে নিয়ে আসবো এক লাইনে করে দেবে তুমি ধরো কোন জায়গাতে এরকম আছে যে স্যার জিরো পয়েন্ট জিরো টু আর নিচে আছে জিরো পয়েন্ট জিরো 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 টু এটার উত্তর কত হবে ঠিক আছে নিয়ম হচ্ছে কি স্যার নিয়ম হচ্ছে এখানে গুণ হিসেবে নিচে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পিঠে ততগুলো আমরা শূন্য দেব এক দুই তিন চার দেখো দশমিকের পরে এক দুই তিন চারটে সংখ্যা আছে ওই জন্য একের পিঠে চারটে সংখ্যা দিয়ে উপরে গুণ করলাম নিচে কি করবো এখানে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে একের পিঠে ততগুলো শূন্য দিয়ে আমরা কি করবো বলো গুণ করবো এই হচ্ছে ব্যাপার দিলে আমাদের কী হবে দশমিকগুলো উঠে যাবে এবার যখন দশমিক উঠে যায় তখন হচ্ছে কোনো একটা সংখ্যা ধরো পাঁচ পাঁচের বাম দিকে তুমি কয়েক কোটি শূন্য বসিয়ে রেখে দিলেও কিছু যায় আসে না ঠিক আছে স্যার তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এখানে কি দুই পড়ে আছে এই যে শূন্যগুলো পড়ে আছে এগুলোর কোনো ভ্যালু নেই তাহলে এখানে দুই দুই বাদ গেল তাকে দুটো শূন্য কেটে দাও তার মানে এখান থেকে অ্যান্সার তুমি পাবে কত অ্যান্সার পাবে হচ্ছে একশো ঠিক আছে চলো আরো একটা এক্সাম্পল তোমাকে দিই আর একটা এক্সাম্পল দিই তোমাকে ধরো কোনো জায়গাতে এরকম আছে যে টু পয়েন্ট জিরো টু ইন্টু হচ্ছে দেখো জিরো পয়েন্ট থ্রি বাই তোমাকে কত দেওয়া আছে বাই দেওয়া আছে দেখো জিরো ওয়ান ইন্টু দেখো কত আছে ইন্টু আছে জিরো পয়েন্ট সিক্স ধরো এটা দেওয়া আছে তো স্যার অ্যান্সার কিভাবে করবো আমরা অ্যান্সার করবো কিভাবে দেখো একটা একটা সংখ্যা কেন হয় তুমি উপরে একটা সংখ্যা কেনও নাহলে নিচে একটা নাও তুমি যদি এই সংখ্যাটাকে নাও তাহলে নিচে তোমাকে কী করতে হবে গুণ করতে হবে এইটার থেকে দশমিক তুলতে গেলে নিচে একের পিঠে যতগুলো সংখ্যা আছে দশমিকের পরে ততগুলো জিরো বসাতে হবে বসিয়ে দিলাম এবার দেখো যদি আমি এইটা থেকে দশমিক তুলতে যাই এইটার দশমিক তুলতে গেলে সেই নিচে কী করতে হবে এক বসাতে হবে গুণ চিহ্ন দিয়ে দশমিকের পরে একটা সংখ্যা আছে একটা জিরো বসিয়ে দিলাম ঠিক আছে এখানে কী করবো ঠিক সেম জিনিস করবো দশমিক তুলবো দশমিকের পরে দুটো সংখ্যা আছে দুটো জিরো বসাবো দশমিকের পর একটা সংখ্যা আছে একের পিঠে একটা জিরো এবারে তুমি এটাকে সিমপ্লিফাই করো বা কাটাকাটি করো সিমপ্লিফাই করলে স্যার কী হবে সিমপ্লিফাই করলে এটা হবে যেটা দেখো ভালো করে একশো একে কতইতে কাটবে বলো দুয়ে কাটবে বলো দেখো তিন দুয়ে ছয় আছে বা তিন দুয়ে ছয় করতে পারো দুই দুয়ে কেটে দিতে পারো এখানে দেখো একের পিঠে দুটো শূন্য কাটলো একের পিঠে একটা শূন্য কাটলো অতএব তুমি এখান থেকে পুরোটা থেকে পাচ্ছ দেখো এক বাই এক তার মানে অ্যান্সার হচ্ছে কত অ্যান্সার হচ্ছে আমাদের এক অ্যান্সার হচ্ছে এক বোঝা গেল দশমিক কীভাবে কাটতে হয় তো সেটাই হচ্ছে এবারে এখানে তোমাকে দেওয়া আছে তো সেটার অ্যান্সার কী হবে দেখো দশমিক যদি তুমি এখান থেকে তুলে দাও তুমি যদি প্রথমটা থেকে বা একটা জিনিস কাজ করতে পারো টোটাল দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে দেখো এখানে দশমিকের পরে দুটো এখানে দশমিকের পর একটা তাহলে টোটাল কত হলো তিনটে হলো নিচে তুমি দেখো দশমিক তুলে দিলে একটা দুটো তিনের যখন দশমিক আছে ততক্ষণ পর্যন্ত বাঁ দিকের কিন্তু শূন্যের ভ্যালু আছে আমি যদি তোমাকে এইটা বলি তুমি বলবে স্যার দশমিক পাঁচ আর আমি বললাম জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ তুমি বলবে এই দুটো সংখ্যা সার সমান তুমি বলবে এই দুটো সংখ্যা সার সমান কিন্তু না দশমিকের পরে সংখ্যার মাঝখানে যদি শূন্য থেকে থাকে তার কিন্তু ভ্যালু আছে তার ভ্যালু আলাদা আবার এটাও তেমন ঠিক যে জিরো পয়েন্ট ধরো থ্রি জিরো থাকলো আর জিরো পয়েন্ট ধরো থ্রি থাকলো এই দুটো কিন্তু একই জিনিস দশমিকের পরের কোনো সংখ্যা থাকলে তাদের পিঠে যদি শূন্য থাকে সেই শূন্য থাকা যা না থাকা একই ব্যাপার ঠিক আছে স্যার তো এখান থেকে আমি কি বলতে পারি দশমিকের পরে দুটো সংখ্যা এখানে একটা সংখ্যা তাহলে দশমিকের পর টোটাল তিনটে সংখ্যা হলো এখানে দশমিকের পর টোটাল হচ্ছে কটা সংখ্যা তিনটে সংখ্যা অর্থাৎ দশমিক আমরা একবারে উড়িয়ে দিতে পারি কোনোরকম সংখ্যা গুণ না করে তুমি যদি গুণ করে চেক করতে যাও করতে পারো দশমিকের পর তিনটে সংখ্যা ছিল স্যার তিনটে জিরো হবে উপরে কি আছে দশমিকের পর দুটো সংখ্যা একের পিঠে দুটো জিরো দশমিকের পর একটা সংখ্যা এটা হবে তাহলে এখানে কি হলো অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করো যখন দশমিক তুমি তুলে দিয়েছ এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস ভাই থ্রি পয়েন্ট থেকে দশমিক তুলে দিয়েছ তুমি ইজিলি লিখতে পারো স্যার বত্রিশ হবে কিন্তু যদি থ্রি পয়েন্ট থাকে সেখান থেকে দশমিক যদি একবার উঠে যায় এটা কিন্তু তোমাকে লিখতে হবে তিনশো কুড়ি এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তোমরা অনেকেই জানো আবার অনেকেই এই ছোট ছোট জিনিসগুলো তোমরা জানো না ঠিক আছে স্যার তো ক্লিয়ার করে দিলাম পরবর্তীকালে আশা করি ভুল হবে না ওকে দেখো আর একটা এক্সাম্পল দিয়ে দিই নাহলে তোমার কাছে ক্লিয়ার হচ্ছে না বুঝতে পারছি আমি সেটা হচ্ছে কি ধরো এরকম আছে কি ছিল এক্সাম্পলটা হচ্ছে এটা আমি বলছি কি ধরো টু পয়েন্ট টু পয়েন্ট জিরো ফাইভ ছিল ঠিক আছে তাহলে দশমিক তুলে দিলে কত হবে এটা জিরো দুশো পাঁচ হলো কোনো অসুবিধে নেই আমার যদি কোনো জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ থাকে তাহলে সেটার যদি আমি দশমিকের তুলি তাহলে এটা অ্যাকচুয়ালি হবে কত বলো পঁয়ত্রিশ দশমিক তুলতে গেলে নিচে কি করতে হবে একের পিঠে একটা শূন্য বসাতে হবে দেখো তোমার কাছে যদি দশমিক থ্রি ফাইভ জিরো হয় তাহলে তার যদি দশমিক তুলতে হয় তখন তুমি কি করবে 350 বাই হচ্ছে এক পিঠে দেখো দুটো শূন্য যখনই তুমি দুটো সংখ্যা নিচ্ছ অতএব তুমি দুটো জিরো বসাও এরপরে কাটাকাটি হয়ে দেখো সেই 35 বাই 10 ही আসবে কিন্তু এটা কখনোই ইগনোর করা যাবে না যে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে আমাকে ততগুলো নিচে কি করতে হবে বলো শূন্য বসাতে হবে ঠিক আছে ওকে चलो नेक्स्ट দেখো তাহলে এটা কাটা করলে স্যার কত হলো কাটা তুমি করে দাও এটা কাটাকাটি করে দেখো সেই তিনটে শূন্য যেটা তোমাকে বলছিলাম দশমিকের পর এখানে দুটো এখানে একটা মানে টোটাল তিনটা এখানে তিনটে ছিল তাহলে এখানে দেখো এবারে যখন তুমি দেখছো যে দশমিক তোলার পরে শূন্য হিসেবে আমি নিচে শূন্য লিখেছি অর্থাৎ তোমাকে এটা রাখতে হবে ভাই তাহলে বত্রিশ একে বত্রিশ শূন্য বত্রিশ দুইয়ে দেখো চৌষট্টি দুই দুই বাদ চলে গেল অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে বলো অ্যান্সার হচ্ছে আমাদের দশ হবে অঙ্ক খুবই সহজ কিন্তু এই দশমিকের পরে কোনটা হবে দশমিককে কি করে সরাবো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে চলো নেক্সট দেখো খুব সিম্পল একটা প্রশ্ন কিন্তু এখানেও তোমাকে একটা কনসেপ্ট জানতে হবে কনসেপ্টটা কী স্যার কনসেপ্টটা আমি এইখানেই ছোটো করে লিখে দিচ্ছি যেটা তোমরা অলরেডি সূচকের চ্যাপ্টারে পড়ে এসেছ করানো আছে আমাদের যে কোনো জায়গাতে যদি এ ইন্টু বি তার ধরো হোল স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি এইভাবে এ স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার লিখতে পারি ঠিক আছে স্যার আবার ঘুরিয়ে এখান থেকেও এটাতে লিখতে পারি এবারে কোনো জায়গাতে ধরো এরকম আছে চার আর এখানে ধরো তোমার আছে কত এক্স প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার আছে ঠিক আছে তাহলে এই যে চারটাকে এদের মধ্যে নিয়ে আসতে হবে সেটা কিভাবে করবো ব্যাক ক্যালকুলেশন এইটাকে কাজে লাগিয়ে ব্যাক ক্যালকুলেশনে ঢুকব চার কে আমি লিখতে পারি কত গো কে আমি লিখতে পারি দুই এর স্কোয়ার আর এটা কত আছে দেখো এক্স প্লাস স্যার ওয়াই এর স্কোয়ার দেখো এটাকে দেখতে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এর মতো হচ্ছে না তাহলে সেখান থেকে আমি লিখতে পারি দুই ভেতরে ইন টু করে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই এটা উপরে কি হচ্ছে হচ্ছে গুণের সময় কি হবে যখনই তুমি কোনো জায়গাতে এরকম দেখতে পাবে ধরো এটা ফোর আছে আর এটা তোমার কত আছে বলো বি এর স্কোয়ার আছে তাহলে এই চারের বর্গমূলটা কত চারের বর্গমূলটা হচ্ছে দেখো দুই এই দুইটাকে ভেতরে ঢুকিয়ে দেবে তার মানে কত হবে দেখো টু বি তার হচ্ছে হোল স্কোয়ার চলো আরো কয়েকটা এক্সাম্পল তোমাকে দিই তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে ধরো কোনো জায়গাতে এরকম আছে নাইন এটা হচ্ছে কত ওয়াই ঠিক আছে এখানে ওয়াই দেওয়া যা আমার এই ওয়াই বাইরে দেওয়া মানে আমি বলতে পারি দেখো থ্রি এর স্কোয়ার আর এখানে হচ্ছে দেখো ওয়াই এর স্কোয়ার তার মানে সরাসরি আমি বলতে পারি থ্রি ওয়াই তার হচ্ছে দেখো হোল স্কোয়ার ঠিক আছে চলো লাস্ট আর একটা এক্সাম্পল তোমার জন্য কোনো জায়গায় আছে ধরো ষোলো এটা আছে কত দেখো এ স্কোয়ার তার মানে সরাসরি আমি এখানে কি বলবো ষোলোর বর্গমূল কত চার এটা হচ্ছে এ স্কোয়ার আছে মানে এ তার পুরোটা দেখো হোল স্কোয়ার এটা তো এটাকে যদি আমি আবার ভাঙি কি লিখবো এটাকে আমি ভাঙলে লিখবো এ স্কোয়ার ইন্টু লিখবো হচ্ছে দেখো এ স্কোয়ার ফোর স্কোয়ার মানে দেখো সেই ষোলো আর এটা যেই এ স্কোয়ার ছিল দেখো সেই স্কোয়ার ঠিক আছে তো এবারে তোমাকে এটা কেন বোঝালাম এবারে এ স্কোয়ারের বেলায় হবে কিউবের বেলায়ও হবে ধরো কোনো জায়গাতে আছে একশো পঁচিশ একশো পঁচিশ আর এটা হচ্ছে দেখো এ কিউব তো আমি লিখতে পারি এটাকে একশো পঁচিশকে লিখতে পারি কিভাবে স্যার পাঁচের কিউব ইন্টু এটাকে লিখতে পারি এ কিউব তাহলে সেখান থেকে আমি লিখতে পারি পাঁচ ইন্টু এ তার হচ্ছে দেখো কত হোল কিউব তার মানে এটাকে লিখতে পারি তার হচ্ছে হোল কিউব যেটা তুমি এখানে দেখে এক লাইনে লিখতে পারবে এবারে যদি কোনো জায়গায় এরকম থাকে স্যার টোয়েন্টি সেভেন এক্সের এর কিউব আছে তো এটার হোল কিউব লিখতে গেলে আমরা কি লিখবো কিউব ঠিক আছে স্যার এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আলাদা কি দেওয়া আছে এই অঙ্কের ক্ষেত্রে আলাদা তোমাকে যেটা দেওয়া আছে ভালো করে খেয়াল করো এই যে আটটা দেওয়া আছে এটাই তোমাকে আলাদা দেওয়া আছে ভালো করে খেয়াল করো আট মানে আমি লিখতে পারি দুয়ের কিউব আর এখানে কত আছে দেখো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তার হচ্ছে হোল কিউব প্লাস হচ্ছে দেখো কত ওয়ান বাই কত হচ্ছে দেখো সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস দেখো সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া আছে ঠিক আছে এখানে হচ্ছে হোল স্কোয়ার আছে এবারে তুমি একটা জিনিস খেয়াল করো আমি যদি একটু সাজিয়ে দিই এটাকে কী হবে এই দুইটা ভেতরে যাবে তাহলে তুমি এখানে কি পাবে অ্যাকচুয়ালি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইনটু দেখো কত দুই তার মানে সেটা কত পাবে সেভেন পয়েন্ট ফাইভ পাবে তাই না এটা পাবে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে তুমি এটা পাচ্ছ এইভাবে ভালো করে খেয়াল করো সেভেন পয়েন্ট ফাইভের স্যার হোল কিউব প্লাস এটা দেখো কত লিখতে পারি ওয়ানের হোল কিউব লিখতে পারি তুমি দেখতে পাচ্ছ না এ কিউ প্লাস বি কিউব দেখতে পাচ্ছি আমরা তার মানে নিশ্চয়ই আমাদের সূত্রটা কী ছিল গো মনে করে দেখো দেখি একবার এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল স্যার এ প্লাস বি ইনু আমাদের ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস হচ্ছে ছিল হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ছিল সূত্র ঠিক আছে আচ্ছা নিচটা যদি একটু ভালো করে আমরা সাজিয়ে গুছিয়ে নেই তাহলে অলরেডি সেভেন পয়েন্ট ফাইভ আছে তার হচ্ছে স্যার হোল স্কোয়ার মাইনাস দেখো আমি যদি আমাদের সূত্র কি আছে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার দেখো সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে দেখো ওয়ান প্লাস দেখো কত হচ্ছে ওয়ানের স্কোয়ার এবার তুমি ভালো করে খেয়াল করে দেখো এ কিউ প্লাস বি কিউ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবারে উপরেরটাকে যদি আমি এইভাবে লিখে দিই এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা লিখে দিই তার মানে আমি এটাকে লিখবো সেভেন পয়েন্ট ফাইভ তার প্লাস ওয়ান ইনটু হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান প্লাস দেখো কত হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে ভালো করে খেয়াল করো তোমার এইটুকু পোর্শান কেটে উড়ে গেলো পড়ে আছে দেখো সেভেন পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এইট পয়েন্ট ফাইভ তোমাকে এত ডিটেলসে বোঝাচ্ছি তোমার কোনো বোঝারই দরকার ছিল না তুমি দেখে বুঝতে পারতে এ কিউ প্লাস বি কিউ হবে নিচে হচ্ছে স্যার এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার অতএব সঙ্গে সঙ্গে সূত্র হবে স্যার আমাদের অনলি এ প্লাস বি তো এখানে স্যার এটা কোনটা এখানে এ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ প্লাস হচ্ছে স্যার ওয়ান অতএব অ্যানসার হচ্ছে কত এইট পয়েন্ট ফাইভ এক লাইনে উত্তর হবে কিন্তু তখনই হবে যখন তুমি সূত্র ভালো করে মুখস্থ করে রাখতে পারবে ঠিক আছে স্যার চলো নেক্সট প্রশ্ন দেখি নেক্সট হচ্ছে দেখো এটা ভালো করে খেয়াল করো কার ভ্যালু দেওয়া আছে এটা দেখো এটাকে যদি আমরা এ ভাবি কাকে টু পয়েন্ট সিক্স নাইন সেভেন এটাকে আমরা ভাবলাম হচ্ছে স্যার এ জিরো পয়েন্ট ফোর নাইন এইট এটাকে আমরা ভাবলাম হচ্ছে স্যার বি তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার দেখো প্লাস এটা তোমাকে দেওয়া আছে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এটা দেখো এ ইন্টু এ তার মানে নিচে তোমাকে দেওয়া আছে এ স্কোয়ার ওদিকে কি দেওয়া আছে স্যার প্লাস বি ইন্টু মানে তোমাকে দেওয়া আছে কি বলো বি স্কোয়ার এই সূত্রটা কার সূত্র দেখে চিনতে পারছো দেখো এটা তোমাকে ঘুরিয়ে দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আমি প্লাস আছে এটাকে আমরা লিখলাম হচ্ছে কি এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার লিখলাম তাহলে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো এটা কার সূত্র হয়ে গো এটা আমাদের সূত্র হয় এটার

এবারে তোমরা সূত্রগুলো ভালো করে ভেবে দেখো অ্যাপ্লিকেশন করা আস্তে আস্তে তোমরা শিখে গেছো এবারে ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি দেওয়া আজ দেখো পয়েন্ট ওয়ানের স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ানের স্কোয়ার বাই হচ্ছে দেখো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান প্লাস ওয়ান তাহলে কার সূত্র উপরেরটা তুমি দেখেই বুঝতে পারছো কার সূত্র গো স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্যার কার ভ্যালু হয় এ প্লাস বি ইন্টু হচ্ছে স্যার এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হচ্ছে এ প্লাস বি জিরো পয়েন্ট ওয়ান প্লাস জিরো পয়েন্ট এ প্লাস এ মাইনাস বি দেখো জিরো পয়েন্ট দেখো জিরো নিচে কী আছে নিচে আছে দেখো জিরো পয়েন্ট এক দুই তিন প্লাস হচ্ছে স্যার ওয়ান আছে প্লাস আছে ওয়ান ঠিক আছে এবার দেখো তাহলে এ প্লাস বি ভ্যালু কত হলো স্যার এ প্লাস এর ভ্যালু কত এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে দেখো জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মানে পয়েন্ট ইন্টু এটা দেখো কত হচ্ছে জিরো থেকে বাদ হচ্ছে দেখো জিরো পয়েন্ট ওয়ান তারপরে এখানে যদি শূন্য তুমি নিয়ে নাও এটা কত হবে দেখো নয় হবে আর এটা কত হচ্ছে দেখো শূন্য তাহলে জিরো জিরো পয়েন্ট দেখো জিরো নাইন আর নিচে কী আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এবং এখানে কী আছে মাইনাস একটা সরি প্লাস ওয়ান তাহলে আমাদের উত্তর কত হচ্ছে স্যার ভালো করে খেয়াল করো দশমিকের পরে দুটো সংখ্যা দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে তার মানে উপরে হচ্ছে দশমিকের পরে টোটাল চারটে সংখ্যা নিচে দেখি দশমিকের পর টোটাল চারটে সংখ্যা আছে অতএব উপর নিচে দশমিক দশমিক আমি একবার তুলে দেই কোনো রকম উপর নিচে কি গুণ করতে হবে না ওই একের পিঠে এতগুলো শূন্য তুমি যদি গুণ করো তুমি কি পাবে দেখো ভালো করে একের পিঠে কি নিচে চারটে শূন্য আছে বলে এক দুই তিন চার বসাতে দশমিকের পর দুটো মানে একের পিঠে দুটো শূন্য ইন দশমিকের পর দুটো শূন্য একের পিঠে দুটো শূন্য বসাতে তাহলে দুই কাটতে তাহলে সেটা না কেটে আমি যখন দেখতেই পাচ্ছি আমার কাছে আমার কাছে দশমিকের পর দুটো দশমিকের পর দুটো আছে তার মানে দশমিকের পর টোটাল চারটে এখানে দশমিকের পর টোটাল চারটে মানে এখানে অ্যান্সার কত হলো এগারো ইন্টু নয় মানে হচ্ছে স্যার নিরানব্বই প্লাস হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার কত হচ্ছে হলো একশো হচ্ছে অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইট হলো কোশ্চেন নাম্বার নাইন দেখো এটা খুব ভালো একটা ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু অঙ্কটা উত্তর তুমি দেখেই করতে পারবে সেটা কীরকম দেখো ভালো করে সেটা হচ্ছে এরকম যে এখানে তোমার যে এই যে উপরে সিরিজটা ভাই চলতে আছে ওই সিরিজটা দেখো ভালো করে তুমি যদি খেয়াল করো তুমি এই উপরের সিরিজটা কি দেখতে পেয়েছো ভালো করে খেয়াল করো তোমার কাছে সিরিজটা এরকম আছে না দেখো হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড মাইনাস টু ডট ডট করে দেখো হান্ড্রেড মাইনাস থ্রিও যদি আমি লিখি হান্ড্রেড মাইনাস থ্রি তাহলে ডট ডট করে এরকম মাঝখানে এখানে চলছে কত পর্যন্ত বলো হান্ড্রেড মাইনাস টু পর্যন্ত চলছে তাহলে একটা তাহলে একটা জিনিস খেয়াল করো এই এদের মাঝখানে কোনো একটা জায়গাতে তো ভাই এর এই জিনিসটা এসেছে হান্ড্রেড মাইনাস হান্ড্রেড কারণ এটা কি আমার কনজিকিউটিভলি চলছে পরপর চলছে হান্ড্রেড মাইনাস ওয়ান হান্ড্রেড মাইনাস টু হান্ড্রেড মাইনাস থ্রি ডট ডট করে হান্ড্রেড মাইনাস হান্ড্রেড কোনো একটা জায়গায় থাকবে তারপরে থাকবে হান্ড্রেড মাইনাস হান্ড্রেড অ্যান্ড ওয়ান কিন্তু মজা তো তৈরি হয়ে গেছে স্যার এই জায়গাতে কারণ কি এটার ভ্যালু হচ্ছে জিরো তার মানে এই পুরো এত বড় সিরিজের মাঝখানে একটা গুণ হিসেবে কি বসে গেল বলো জিরো বসে গেল তাহলে এই উপরের পুরো ভ্যালুটা হচ্ছে জিরো জিরো বাই আমাদের যদি সামথিং বলি জিরো বাই যদি আমরা বলি এটা হচ্ছে সামথিং তাহলে কি হবে জিরো বাই সামথিং মানে কত হবে বলো জিরো আর সামথিং বাই জিরো যদি হয় সেটাকে আমরা বলি কি বলো আনডিফাইন বোঝা গেল দেখো কত সুন্দর একটা কোশ্চেন এটা পরের কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টেন দেখো সাজানো গুছানো নেই তোমাকে সাজিয়ে নিতে হবে কিরকম পয়েন্ট ওয়ান টু ফাইভ ভালো করে খেয়াল করো তো ভাই পয়েন্ট ফাইভ তার হচ্ছে কিউব প্লাস এটা পয়েন্ট জিরো টু সেভেন জিরো পয়েন্ট দেখো থ্রি তার হচ্ছে দেখো কত হোল কিউব এটাই হচ্ছে বোঝায় নিচে কী আছে দেখো নিচে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তার হচ্ছে দেখো কি স্কোয়ার মাইনাস দেখো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট হচ্ছে থ্রি পনেরোকে লিখেছি আর এখানে প্লাস দেখো জিরো পয়েন্ট থ্রি তার দেখো হোল স্কোয়ার দেখো জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি করলে কত হবে গো জিরো পয়েন্ট থ্রি ইন্টু জিরো পয়েন্ট থ্রি দেখো তিন তিনে কত হবে নয় দশমিকের পর একটা দশমিকের পর একটা তাহলে দশমিকের পর আমাদের কতগুলো সংখ্যা থাকবে দুটো সংখ্যা থাকবে তাহলে দশমিকের পর হচ্ছে আমাদের দুটো সংখ্যা হয়ে গেল এটা তাহলে সেটাকেই আমি ভেঙে লেগেছি পয়েন্ট থ্রি তার হোল স্কোয়ার বলো সূত্র মেলালঙ্ক আছে এবারে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে স্যার এ কিউব প্লাস বি কিউব বাই নিচে আছে স্যার এ স্কোয়ার মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এ স্কোয়ার এ কিউব প্লাস বি কিউবকে তো আমি একবারে লিখতে পারি এটাকে যে স্যার এ প্লাস বি ইন্টু হচ্ছে স্যার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে কত হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো এটা এটা বাদ গেল তার মানে কত হলো এ প্লাস বি এখানে এর ভ্যালু কত হচ্ছে স্যার এখানে এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বি এর ভ্যালু কত স্যার বি এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তাদের যোগ করা মানে কত হবে পয়েন্ট এইড হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো খুব সিম্পল প্রশ্ন কিন্তু তোমাকে এখানে কি করেছে একটু এধার ওধার করে দিয়েছে একটু সাজিয়েছে একটু সাজাইনি তুমি দেখো উপরে এটাকে যদি তুমি লেখো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দেখো জিরো থ্রি ফোর সেভেন তার হচ্ছে কি বলো হোল হোল হোলকিউব প্লাস আছে এখানে কত আছে দেখো জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি তার হচ্ছে কি বলো হোলকিউব নিচে দেখো তুমি অলরেডি দেখতে পেয়ে গেছো এ কিউ প্লাস বি সূত্র তাহলে ডেফিনেটলি নিচে এরকম কিছু একটা থাকবে যেটাতে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কেটে যাবে তাহলে সেখান থেকে সরাসরি আমি বলতে পারি স্যার আমার উত্তর হবে কত আমার উত্তর হবে স্যার এ প্লাস বি এর ভ্যালু কত জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন বিয়ের ভ্যালু কত হচ্ছে জিরো পয়েন্ট স্যার নাইন সিক্স এটা হচ্ছে আমাদের ভ্যালু তুমি যদি যোগ করো সাত তিন দশে শূন্য এক পাঁচ চার নয় দেখো যদি তাহলে কি হবে উপরের অংশটুকু কেটে যাবে এবারে মজাদার জিনিস হচ্ছে তুমি এইখানে এসে তুমি যদি একটু ডিপলি চিন্তা করে দেখো বা ডিপলি দেখো এটাকে তুমি এইখানে এসে একটু মনে হবে মনে হচ্ছে অঙ্কটা ভুল দেওয়া আছে তার কারণটা কি পয়েন্ট জিরো থ্রি ফোর আছে স্যার পয়েন্ট থ্রি ফোর ছিল এখানে আছে একদমই ভুল নেই তার কারণটা কি দেখো তোমাকে এখানে প্রমাণ করে দেখাচ্ছি দেখো যদি এখানে তোমার থাকে জিরো পয়েন্ট থ্রি আর এখানে যদি থাকে তোমার জিরো পয়েন্ট দেখো জিরো ফাইভ যদি এরকম থাকে তো আমি এটাকে এইভাবে লিখতে পারি এই যে দশমিকের পরে এই জিরোটা তাকে এর সঙ্গে নিয়ে নিতে পারি জিরো পয়েন্ট দেখো জিরো থ্রি ইন্টু দেখো জিরো পয়েন্ট ফাইভ এটা লিখতেই পারি দেখো এটা আর এটা সমান হবে কি না তো আমাকে প্রমাণ করতে হবে তাহলে এটা যদি আমরা গুণ করি কত হবে দেখো তুমি দশমিকের কথা প্রথমে ভুলে যাবে প্রথমে গুণ করবে পাঁচ তিনে পনেরো দশমিকের পরে কটা সংখ্যা আছে এখানে একটা এখানে দুটো তাহলে টোটাল তিনটে এক দুই এখানে একটা জিরো বসিয়ে মেকআপ করে দাও দশমিকের পরে তিনটে সংখ্যা এখানেও ঠিক তেমন এখানে যখন তুমি গুণ করবে পাঁচ তিনে পনেরো পাঁচ তিনে পনেরো দশমিকের পরে এখানে দুটো এখানে একটা তার মানে তিনটে হবে এখানে দেখো একটা আছে অলরেডি দুটো একটা তিনটে তার মানে দশমিক কত হবে জিরো ওয়ান ফাইভ হবে তাহলে আমার কাছে তিনটে দুটো জিনিস সেম তাহলে এখানে তোমার যে এই জিনিসটা যেটা দেওয়া আছে এটা দেওয়া যা জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেভেন ইন্টু হচ্ছে দেখো জিরো পয়েন্ট নাইন সিক্স ফাইভ থ্রি এই দুটো জিনিস একই জিনিস আলাদা কিছু নয় উত্তর আলাদা কিছু আসবে না বোঝা গেল স্যার চলো দেখো কোয়েশ্চেন দেখো খুব সুন্দর প্রশ্ন উত্তর আমরা দেখে আনসার বলব কত হবে উত্তর হবে স্যার আমাদের থ্রি পয়েন্ট টু প্লাস হচ্ছে স্যার জিরো পয়েন্ট এখানে মাইনাস আছে মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট টু অতএব অ্যান্সার হচ্ছে আমাদের কত থ্রি স্যার কিভাবে এলো কিভাবে এলো স্যার এইভাবে এলো পয়েন্ট থ্রি টু এর কিউব দেখো থ্রি পয়েন্ট টু এর তার হচ্ছে কিউব মাইনাস দেখো জিরো পয়েন্ট টু তার হচ্ছে হোল কিউব বাই নিচে দেখো কি আছে থ্রি পয়েন্ট টু তার হচ্ছে কি বলো হোল স্কোয়ার প্লাস দেখো থ্রি পয়েন্ট টু ছিল আমরা যদি এটাকে গুণ করি এ স্কোয়ার প্লাস এ বি এ ইন্টু বি কত জিরো পয়েন্ট টু ইন্টু দেখো জিরো পয়েন্ট টু তার হচ্ছে কি বলো হোল স্কোয়ার ওকে তাহলে তুমি তাহলে কি পাবে তুমি উপরে কি পাচ্ছ হচ্ছে স্যার বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি দেখো এখানে নিচে কি পাচ্ছ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এটা এটা বাদ গেল পড়ে আছে কত এ মাইনাস বি তাহলে সেই এ মাইনাস বি আমি লিখেছি থ্রি থ্রি পয়েন্ট টু মাইনাস পয়েন্ট টু তোমার কত হচ্ছে বলো থ্রি হচ্ছে সূত্রর অ্যাপ্লিকেশন তোমাকে জানতে হবে এইটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা ঠিক আছে ভাই চলো নেক্সট কোয়েশ্চেন দেখো থার্টিন দেখো দেখো এখানে কি কোনো সূত্র আছে এখানে হচ্ছে কোনো সূত্র নেই অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে কোথায় সূত্র কোথায় দশমিকের খেলা ঠিক আছে ভাই দেখো এখানে যদি আমি এটাকে লিখি এইভাবে দেখো জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো ইন্টু দেখো কত হচ্ছে বত্রিশ ঠিক আছে বাই এটা কত হচ্ছে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো ইন্টু জিরো ইন্টু হচ্ছে দেখো কত সিক্সটিন এই হচ্ছে আমাদের গল্প ভালো করে খেয়াল করো আমি চেষ্টা করব সব সময় এক সঙ্গে যতগুলো দশমিক উপর নিচে উড়িয়ে দেওয়া যায় আমি উড়িয়ে দেব ভালো করে খেয়াল করো তুমি হিসেব করো দশমিকের পর একটা এখানে আছে দুটো মানে তিনটে এখানে আছে তিনটে মানে দশমিকের পর টোটাল উপরে আছে ছটা সংখ্যা নিচে দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দেখো এখানেও ছটা সংখ্যা প্রত্যেকের তুমি দশমিক একদম ভ্যানিশ করে দাও দশমিকের কোনো দরকার নেই আর তাহলে দশমিক যখন তুলে দিয়েছো অতএব বাম দিকে যে শূন্যগুলো আছে সেগুলোরও কিন্তু কোনো ভ্যালু নেই দুই ইন্টু দুই ইন্টু দেখো দুই ইন্টু তুমি পেয়েছ উপরে বত্রিশ নিচে কি পেয়েছ দেখো চার ইন্টু চার ইন্টু চার ইন্টু হচ্ছে দেখো ষোলো এই হচ্ছে তুমি ব্যাপারটা পাবে ঠিক আছে স্যার তো এখান থেকে তুমি এবারে সিম্পলিফাই করো দেখো ষোলো দুয়ে বত্রিশ ঠিক আছে দুই দুয়ে একটা চার কাটলো এখানে দুই দুয়ে করলে আর একটা চার কাটলো অত পড়ে আছে একের চার একের চার মানে কত হচ্ছে স্যার জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো দেখতে সেই বিশাল বড় অঙ্ক কিন্তু উত্তর আমরা আমাদের এক লাইনে হবে ভালো করে দেখো এ ইন টু এ ইন এ তার মানে তুমি উপরে কি পেলে স্যার এ কিউব প্লাস আছে ওদিকে দেখো পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান পয়েন্ট জিরো ফোর ওয়ান তার মানে কি পেলে বি কিউব নিচে তুমি কী পেয়েছো দেখো ডেফিনেটলি তুমি এটা পেয়েছো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে উপরে কতটুকু আছে স্যার এ প্লাস বি ইন্টু হচ্ছে স্যার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে স্যার বি স্কোয়ার বাই হচ্ছে কত যেটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার কাটাকাটি করে দাও পড়ে আছে কত পড়ে আছে স্যার এ প্লাস বি এ প্লাস বি মানে এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে পয়েন্ট এর এটা হচ্ছে এর ভ্যালু কত স্যার জিরো পয়েন্ট জিরো ফোর যোগ করে দাও দুই নয় জিরো পয়েন্ট জিরো নাইন টু জিরো পয়েন্ট জিরো নাইন টু হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার হচ্ছে ফিফটিন দেখো এই হচ্ছে সব থেকে যতগুলো তোমাকে অঙ্ক করাব না সব থেকে ইন্টারেস্টিং অঙ্ক হচ্ছে এটা এ অঙ্কের তোমাকে শর্টকাট বলে দিই এক লাইনে উত্তর তুমি ডিটেলসে যেভাবে করে দেখবে বলে তুমি ভাবছো যে এখানে দশ কমন নেবে এখান থেকে এটা কমন নেবে কোনো প্রয়োজন নেই এক লাইনে বলে দিচ্ছি দেখো উত্তর তুমি যেটা বের করবে সেটাই হবে তুমি শুধুমাত্র এইটুকু অংশকে নিয়ে নাও শুধুমাত্র ওইটুকু অংশ ঠিক আছে নিলে কী পাবে নিলে তুমি পাবে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ানের হচ্ছে হোল স্কোয়ার বাই তুমি পাবে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ানের হোল স্কোয়ার এটা তুমি পাবে একটা জিনিস ভালো করে দেখবে সূচকে আমরা পড়েছিলাম এটা যদি এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয় তো আমরা এটাকে লিখতে পারি রুটোভার অফ দুটোভাবে লিখতে পারি একভাবে আমরা লিখতে পারি রুটোভার অফ এ স্কোয়ার আর এটাকে লিখতে পারি রুটোভার অফ বি স্কোয়ার লিখতে পারি এভাবে লিখতে পারি রুট এর এ স্কোয়ারের রুট মানে কি এ আর বি স্কোয়ারের রুট মানে কি বি এভাবে লিখতে পারি অথবা এটাকে আরেকভাবে লিখতে পারি কীভাবে পুরোটার উপরে স্কোয়ার রুট আছে এটাকে আমরা লিখতে পারি এ বাই বি তার হোল স্কোয়ার তার মানে সেখান থেকে কি পাবো বলো এ বাই বি এটা আমরা কিন্তু সূচকে ভাই এই জিনিসটা ইন ডিটেলসে করানো আছে প্লে লিস্টে চলে যাও সূচক এবং করণের চ্যাপ্টার খোলো বা শার্টস অ্যান্ড ইন্ডিসেস ওখানে এই জিনিসগুলো আমি ধরে ধরে বুঝিয়েছি ঠিক আছে স্যার তো দেখো এবারে হচ্ছে তোমার যেটা দরকার সেটা কি তাহলে উঠে গেল এই স্কোয়ার রুট আছে এখানে স্কোয়ার আছে উঠে গেল পড়ে আছে দেখো জিরো পয়েন্ট ওয়ান বাই জিরো পয়েন্ট দেখো জিরো ওয়ান এখানে নিচের দশমিক তুলতে গেলে উপরে একশো হবে আর উপরের দশমিক তুলতে গেলে নিচে দশ হবে তার মানে এখানে পয়েন্ট ওয়ান আর এখানে পয়েন্ট চলে গেছে এখানে ওয়ান ওয়ান পড়ে আছে বাদ গেল শূন্য শূন্য বাদ গেল একটা অ্যান্সার হচ্ছে দেখো কত হবে দশ কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত বি দেখো কত সহজে এক লাইনে করতে পারি তোমাকে এতগুলো বোঝালাম বলে এত নাহলে তুমি একদম সরাসরি দেখতে পাচ্ছ স্কোয়ার স্কোয়ার রুট উঠে যাবে তার মানে জিরো পয়েন্ট ওয়ান বাই হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তুমি পাবে তার পরের লাইনেই তোমার উত্তর দেখো পরের অঙ্কগুলোতে আমি সেটাই করব এই যে এটা আছে তুমি খালি এখানে একটা জিনিস তোমাকে চেক করে নিতে হবে এবং তোমাকে ডেফিনেটলি ওইভাবেই দেবে নাহলে অঙ্ক হবে না তোমাকে চেকটা কি করতে হবে ভাই একটা তোমাকে করতে হবে দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা দশমিকের পর দুটো সংখ্যা তাহলে ডিফারেন্স কত হলো এক হলো মানে দশমিকের পর একটা সংখ্যা এখানে দশমিকের পর দুটো সংখ্যা ওইটার ডিফারেন্স কত হলো এক দেখো দশমিকের পর দুটো সংখ্যা এখানে দশমিকের পর তিনটে তাদের তাদের ডিফারেন্স কত হচ্ছে এক দশমিকের পর তিনটে দশমিকের পর চারটা তাদের সাথে তাদের ডিফারেন্স কত হচ্ছে এক এই ডিফারেন্সটা প্রত্যেকের সমান হতে হবে তবে গিয়ে তোমার উত্তর হবে ঠিক আছে যদি সমান না না হয় উত্তরই হবে একটা টাইপের প্রশ্ন ভাই তো এই তোমাকে এগুলো অঙ্ক এইভাবেই দেয় ঠিক আছে দেখো প্রশ্ন দেখো আমি দেখতে পাচ্ছি দুটো আছে এখানে তিনটে ডিফারেন্স এক এখানে দুটো এখানে তিনটে ডিফারেন্স এক এখানে তিনটে দেখো এখানে চারটে তাহলে ডিফারেন্স কি হলো প্রত্যেকের সেম এক লাইনে আমি দেখবো কি শুধুমাত্র এইটুকু যদি আমি নিয়ে নিই আমি তাহলে শুধুমাত্র পাবো দেখো জিরো পয়েন্ট জিরো থ্রি বাই হচ্ছে দেখো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পাবো তাহলে সেখান থেকে আমরা যেটা পাব সেটা কি স্যার দশমিক তুলে দিলে কি হবে নিচে একশো হবে একের পিঠে দুটো শূন্য আর নিচের দশমিকটা তুলে দিলে উপরে হবে একের পিঠে তিনটে শূন্য তাহলে এখানকার তিন তিন বাদ গেল দুটো শূন্য বাদ গেল অ্যান্সার দেখো সেই দশই হলো কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো সেম প্রশ্ন সেম প্রশ্ন এটা একদম সেম দশমিকের পর একটা দশমিকের পর দুটো দশমিকের পর দুটো দশমিকের পর দুটো দশমিকের পর কি আছে দেখো একটা ওখানে একটা ঠিক আছে তো এখানেও তুমি যদি ট্রাই করো একই দাঁড়াবে ওকে চলো দেখো দেখো এখানে কি দেওয়া আছে দেখেই বুঝতে পারছো তোমাকে কি দেওয়া আছে উপরে এ স্কোয়ার মাইনাস দেখো কত বি স্কোয়ার আচ্ছা আগের অঙ্কটাতে হামাও এখানে কিছু একটা ভুল আছে ভাই না হলে অঙ্ক তো হবে না হলে অঙ্ক করা যাবে অঙ্ক করা যাবে না কারণ অঙ্ক মিলবে না তোমার ঠিক আছে অঙ্ক মিলবে না তার কারণটা কি তো ভালো করে খেয়াল করো যদি তুমি প্রসেসে ভাই যাও ঠিক আছে দেখো তুমি যদি এটাকে একষট্টি বাই দশ লিখবে দশমিক তুলে দিলে কি লিখবে একষট্টি বাই দশ তার হোল স্কোয়ার লিখবে প্লাস এটা কত লিখবে ছশো এগারো বাই কত একশো লিখবে তার কি লিখবে বলো হোল স্কোয়ার লিখবে প্লাস এখানে কত লিখবে ছয় এক বাই কত হচ্ছে দেখো দশ তার হচ্ছে কত বলো হোল স্কোয়ার এই হচ্ছে আমাদের এখানকার গল্প ঠিক আছে উপরে নিচেটার ক্ষেত্রে কি হবে সেই একই রকমভাবে একষট্টি বাই তার একশো দশমিকের পর দুটো আজ সংখ্যা আছে বলে নিচে একশো তার হোল স্কোয়ার প্লাস এখানে দেখো কত হবে ছশো এগারো বাই কত হবে একশো তার হচ্ছে কত হোল স্কোয়ার প্লাস এটা কত হবে 1611 বাই হচ্ছে কত 100 তার হচ্ছে কত হোল স্কয়ার এবার তুমি ভালো করে খেয়াল করো এবার তুমি ভালো করে খেয়াল করো কি খেয়াল করতে হবে স্যার আমি যদি এগুলার স্কয়ারটাকে কি করি তুলে দেই স্কয়ারটাকে যদি তোলার চেষ্টা করি কোন ভাবে দেখো এখানে 10 আছে এখানে 100 আছে 10 আছে এখানে 100 এখানে 100 এখানে 100 কাটাকড়িটা হবে কিভাবে কাটাকড়ি তো হবে না কোথাও একটা কোনো গন্ডগোল আছে তাহলে হয় আমাকে কি করতে হবে এইখানে যে শূন্যটা আছে এই একটা শূন্য আমাদের কম করতে হবে তবে গিয়ে আমাদের অ্যান্সারটা একটা মেজারমেন্টে আসবে ঠিক আছে ভাই সেক্ষেত্রে কি হবে বলো তো সেক্ষেত্রে আমাদের যেটা হবে এখানে এই যে এক বাই দশ আছে এটা বাইরে চলে আসবে কত একশো হয়ে তাই না এখানে এক বাই একশো আছে সেটা এখানে কি হবে সেটা এখানে হবে একের পিঠে এক দুই তিন চার চারটে শূন্য হিসেবে আর বাদ বাকি যা আছে উপর নিচে কি হবে বলো কেটে যাবে উপর নিচে কেটে গেলে কি হবে বলো এক বাই একশো আর এটা কত হবে এক বাই একের পিঠে চারটে শূন্য এই হচ্ছে গল্প তাহলে এটা উপরে চলে যাবে তার মানে এক বাই একশো ইন্টু হচ্ছে একের পিঠে দেখো এক দুই তিন চার চারটে শূন্য এবং উপরে দেখো একটা কিন্তু স্কোয়ার রুট প্রথমে ছিল তার মানে রুট ওভার অব একশো মানে তোমার কাছে সেই দশই হবে অ্যান্সার তো এখানে আমার দশমিকটা হওয়া উচিত ছিল হচ্ছে এই জায়গাটা একষট্টি দশমিক এক ওইখানে হলে দেখবে উত্তরটা আমাদের ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট দেখো এইটা সূত্র কি আছে এ এইট প্লাস দেখো ফিফটি ফাইভ পয়েন্ট এইট ফিফটি ফাইভ পয়েন্ট হচ্ছে এইট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট মাইনাস দেখো ফিফটি ফাইভ পয়েন্ট হচ্ছে এইট এটা বাই কত হচ্ছে দেখো কুড়ি তাহলে সেখান থেকে আমরা যদি এবারে ক্যালকুলেশান করি কি পাবো এটা যদি যোগ করো আট আট ষোলো ছয় হাতে থাকলো এক পাঁচ পাঁচ দশ এগারো এক হাতে এক সাত পাঁচ বারো এক তেরো দশমিক হচ্ছে এইখানটাতে ইন্টু দেখো আট আট বাদ গেলো পঁচাত্তর থেকে পঞ্চান্ন বাদ গেলে কত হবে কুড়ি হবে আর নিচে অলরেডি কুড়ি আছে তাহলে কুড়ি কুড়ি বাদ গেল একশো দশমিক কত হবে একশো দশমিক স্যার হবে ছয় 131.6 करेक्ट आंसर হচ্ছে আমাদের ডি ঠিক আছে নেক্সট দেখো কার সূত্র স্যার a2 - b2 a + b দেখো 3.63 + 2.37 a + b * a - b * a - b 3.63 - 2.37 ওকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে কত হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি প্লাস দেখো নিচে দেওয়া আছে টু পয়েন্ট থ্রি সেভেন তাহলে এখান থেকে আমি যে জিনিসটা পাবো সেটা কি এ প্লাস বি এটা এটা বাদ চলে গেল পড়ে আছে কি এটা মাইনাস এটা তার মানে কত হবে এটা ছয় হবে পাঁচ থেকে তিন গেলে কত হবে দুই হবে আর এটা কত হবে ওয়ান হবে ওয়ান পয়েন্ট টু সিক্স ওয়ান পয়েন্ট টু সিক্স হচ্ছে আনসার এই যে যোগ বিয়োগগুলো না ভাই এই যোগ বিয়োগগুলোকে একটু ভালো করে দেখে করতে হবে তার কারণটা কি দেখো ওয়ান পয়েন্ট টু সিক্স আছে আবার টু পয়েন্ট টু সিক্স আছে আবার দেখো থ্রি সিক্স আছে তো এই জায়গাগুলোতে ভুল হয়ে যাওয়ার একটা চান্স থাকে ঠিক আছে অতএব দেখা ভালো করে দেখবে দেখে হচ্ছে তাড়াহুড়ো না করে উত্তরগুলো করার চেষ্টা করবে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি দেখো এটা খুবই একটা ভালো প্রশ্ন ওকে দেখো কি দেওয়া আছে প্রথম কথা উপরে যে জিনিসটা দেওয়া আছে দেখো এটা দেখো বারো দশমিক এক তার হচ্ছে কি বলো হোল স্কোয়ার মাইনাস দেখো কত আছে এইট পয়েন্ট ওয়ান তার হচ্ছে পরে ভাগ চিহ্ন আছে তো সেটাকে আমি নিচে লিখতে পারি সেটা কত আছে দেখো টেন পয়েন্ট টু ফাইভ তার হচ্ছে স্যার হোল স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে দেখো কত উনিশ দশমিক সরি ওটা কত আছে জিরো পয়েন্ট টু ফাইভের স্কোয়ার আছে এটা ভুল লিখেছি আমি জিরো পয়েন্ট টু ফাইভ তার হচ্ছে কত স্কোয়ার এখানে কত আছে উনিশ দশমিক নয় পাঁচ ওকে এই হচ্ছে ব্যাপার এবং এটার পুরোটার উপরে আছে কি স্কোয়ার রুট স্কোয়ার রুটের ব্যাপারটা আমরা শেষে দেখে নেব তার আগে যতটুকু হয় সেটা ক্যালকুলেশন করো

তুমি একটা জিনিস পাচ্ছ পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ একটাকে তুমি কমন নিয়ে নিতে পারো এই যে এখানে দুটো আছে এখানে একটা আছে ভেতরে যেটা হবে জিরো পয়েন্ট টু ফাইভ হবে প্লাস দেখো উনিশ দশমিক দুই পাঁচ উনিশ দশমিক দুই পাঁচ এটাই তো ছিল ওখানটাতে উনিশ দশমিক দুই পাঁচ অর্থাৎ এটাকে তুমি যদি যোগ করো কত পাবে এটা যদি তুমি যোগ করো কত পাবে গো বলো পয়েন্ট টু ফাইভ আর ওখানে হচ্ছে কত উনিশ দশমিক নয় পাঁচ আছে উনিশ দশমিক নয় পাঁচ আমি ভুল করেছি উনিশ দশমিক নয় পাঁচ এবার তুমি যোগ করো এটাকে যোগ করলে দেখো পাঁচ পাঁচ দশে শূন্য হাতে এক নয় দশ এগারো বারো দুই হাতে থাকলো এক উনিশ আর একে কত হচ্ছে দেখো কুড়ি তার মানে এই জায়গাতে আমি লিখতে পারি কুড়ি দশমিক দুই এইখানটাতে লিখতে পারি আমি কুড়ি দশমিক দেখো দুই এবার তুমি এটাকে সিম্পলিফাই করো এবং উপরে ডেফিনেটলি একটা কী আছে স্কোয়ার রুট আছে প্রথম কথা হচ্ছে এটা এটা তো উড়ে গেলো দশমিক তুলতে গেলে উপরে কী হবে একটা একশো হবে তাহলে সেই পঁচিশে কাটলে পঁচিশ চারে একশো হবে তাহলে উপরে স্কোয়ার রুট অপ কত আছে ফোর ইন্টু ফোর তাহলে সেখান থেকে কত হবে বলো একটা ফোর বাইরে আসবে তার একটা অ্যান্সার হচ্ছে দেখো ডি হবে ঠিক আছে নেক্সট দেখো এটা সেই একই রকমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাই এটা তোমাকে আমি দিচ্ছি হোমওয়ার্ক কমেন্ট করে জানাও অ্যান্সার কত হবে পরেরটা দেখো এটাও ঠিক সেম কমেন্ট করে জানাও ঠিক আছে তোমাকে অলরেডি এখানে দেওয়া আছে এ মাইনাস বি এর ভ্যালুটা তো এখান থেকে পড়ে থাকবে কত এ প্লাস বি মানে কত হবে জিরো হচ্ছে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান ভ্যালু যেটা হবে সেটা কি হবে কেটে যাবে মানে অ্যান্সার হচ্ছে জিরো জিরো ফোর জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দেখো এইটা খুবই একটা ভালো এটা খুবই একটা ভালো একটা প্রশ্ন স্টারমার্ক করে রাখতে পারো কেন ভালো প্রশ্ন স্যার কোয়েশ্চেনটার কনসেপ্টটা ভাবো একবার কি দেওয়া আছে দেখো এইটার কিউব বাই হচ্ছে কত এ মাইনাস বি আচ্ছা এইটার একটা বেসিক জিনিস যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি কোনো জায়গাতে যদি এরকম থাকে যে এক্স বাই এ মাইনাস বি প্লাস ধরো কোনো জায়গাতে থাকলো যে এক্স প্লাস ধরো ওয়াই এরকম যদি থাকে অ্যাকচুয়ালি হচ্ছে কি ভগ্নাংশের যোগের কনসেপ্ট একটু বড়ো করে দিয়েছে বলে তুমি জিনিসটা ধরতে পারছো না হয়তো কিন্তু অ্যাকচুয়ালি এটা কি ভগ্নাংশের যোগ নিচে কিছু নেই মানে ওয়ান আছে তার মানে এদের এলসিএম কত হবে স্যার এলসিয়াম হবে এ মাইনাস বি এটা যেরকম এক্স ছিল এক্স থাকবে ওখানে প্লাস ছিল এইটা হচ্ছে এর সাথে গুণ হয় না নর্মালি যদি আমাদের এরকম থাকে যে স্যার দুই বাই পাঁচ প্লাস হচ্ছে তিন তো এখানে কি হয় এলসিয়াম পাঁচ হয় এটা দুই থাকে এই পাঁচ দিনে কত হবে বলো পাঁচ দিনে বলো পনেরো হবে ঠিক আছে তো এর ক্ষেত্রেও ব্যাপারটা তেমন এটা কত হবে বলো এ মাইনাস বি ইন্টু হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই এই হচ্ছে আমাদের গল্প ঠিক সেম জিনিস ওখানে অ্যাপ্লাই করবো দেখো এটা বাই এটা প্লাস হচ্ছে এই পুরোটা একটা তার মানে এটার নিচে থাকবে ওটা ওর সঙ্গে গুণ হবে সেটা যদি আমরা লিখি কী লিখবো এই নিচে হচ্ছে পুরোটা দেখো কত হবে ওয়ান মাইনাস দেখো পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে এখানে উপরে কত আছে দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার হচ্ছে কি বল হোল কিউব এখানে কত আছে দেখো প্লাস এবারে এইটা ওর সাথে গুণ হবে এটা যদি গুণ করো তুমি পাবে দেখো ওয়ান মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু ভেতরে কী আছে দেখো ওয়ান আছে প্লাস দেখো কি আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আছে আর একটা জিনিস আছে দেখো ভালো করে জিরো পয়েন্ট সেভেন ফাইভের এর হোল স্কোয়ার দেখো উত্তর মিলছে এবারে মানে সূত্রটা মিলছে এ মাইনাস বি যদি তোমাকে আমি লিখেও দিই এখানটাতে কি হবে এ মাইনাস বি ইন্টু দেখো কত আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস দেখো তোমার কাছে বি স্কোয়ার আছে ঠিক আছে স্যার তাহলে সেক্ষেত্রে দেখো তুমি কি পাচ্ছ অ্যাকচুয়ালি এটা কি হবে দেখো এ কিউব মাইনাস বি এর সূত্র হবে বলো হ্যাঁ কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তুমি উপরটাতে কী পাচ্ছ নিচে দেখো কত পাবে জিরো পয়েন্ট টু ফাইভ এক থেকে পয়েন্ট সেভেন ফাইভ বাদ দিলে পয়েন্ট টু ফাইভ এটা দেখো তুমি কি কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার হচ্ছে হোল কিউব প্লাস দেখো এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মানে হচ্ছে ওয়ান কিউব মাইনাস হচ্ছে বি কিউ মানে হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার হচ্ছে হোল কিউব এটা একটা বাদ গেল তার মানে তুমি পাবে এক বাই জিরো টু ফাইভ দশমিক তুলে দিলে উপরে কত হবে একশো হবে কাটাকাটি করলে দেখো পঁচিশ দাও সঙ্গে সঙ্গে তোমার উত্তরটা ভুল হয়ে যাবে তার কারণ কি বলতো কারণটা স্যার কিছুই না এখানে তোমাকে প্রথমে বলেই দিয়েছে দ্য স্কোয়ার রুট অফ এত ওই জন্য চারটা তোমাকে প্রথমেই দিয়ে রেখেছে তাহলে আমাদের উত্তর বেরিয়েছে চার অতএব অ্যান্সার হবে কত রুট ওভার অফ চার তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে দুই ঠিক আছে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ দেখো একদম সেম প্রশ্ন এখানে বলা হয়েছে স্কোয়ার রুট অফ কত হবে ট্রাই করে দেখো একবার ঠিক আছে ভাই দেখো এটা কার সূত্র হবে স্যার এখানে জিনিসটা তুমি ইনিশিয়ালি হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু তুমি ভালো করে খেয়াল করো তো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর কে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি না এভাবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার তার হচ্ছে বি তুমি পাবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তার মানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর এর সূত্র হচ্ছে এইটা ভালো করে খেয়াল করো নিচে দেখো তোমাকে কি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাকে নিচে দেওয়া আছে অতএব তুমি সেখান থেকে যেটা পাবে এটা এটা বাদ দিয়ে দাও তার মানে শুধুমাত্র তুমি এখানে পাবে কি যে এ স্কোয়ার প্লাস হচ্ছে দেখো বি স্কোয়ার এই ভ্যালুটা তুমি হচ্ছে এখান থেকে পাবে এবং তার উপরে একটা স্কোয়ার রুট আছে অসুবিধে কিছু নেই আমার এর ভ্যালু কত গো এটা দেখো কত হবে এটা চার তিনে বারো এক তেরো তুমি এখানে পাচ্ছ দেখো তেরো বাই চার তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস ওটা কত হবে চার তিনে বারো একে তেরো তেরো বাই দেখো তিন তার দেখো হোল স্কোয়ার তার মানে তুমি পাচ্ছ ওয়ান সিক্স নাইনটাকে তুমি কমন নিয়ে নাও এখানে একের ষোলো প্লাস দেখো একের নয় তার মানে তুমি পাবে ওয়ান সিক্স নাইন ইন্টু দেখো এর দুজনে যোগ করলে কত হবে এলসিএম কত হবে এলসিএম হচ্ছে দেখো ষোলো ইন্টু নয় আর এদের যোগ করলে দেখো পঁচিশ এবারে ভালো করে খেয়াল করো এর হচ্ছে কী দেওয়া আছে স্কোয়ার রুট দেওয়া আছে প্রথমেই বলেছি এর স্কোয়ার রুট কত তাহলে স্কোয়ার রুট করলে স্যার কত হবে ওয়ান সিক্স নাইন স্কোয়ার রুট হচ্ছে কত তেরো পঁচিশের স্কোয়ার রুট কত হচ্ছে পাঁচ ষোলোর স্কোয়ার রুট হচ্ছে চার নয় স্কোয়ার রুট হচ্ছে দেখো তিন তার মানে তেরো পাঁচে পঁয়ষট্টি বাই হচ্ছে ষাট পাঁচ বাই বারো পাঁচ পূর্ণ পাঁচ বাই বারো হচ্ছে বারো হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট হচ্ছে আমরা যাই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দেখো একদম সেম প্রশ্ন শুধুমাত্র তুমি এদের বর্গমূল দশমিক দেখো একের পরে তিনটে 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 তার মানে হলো টোটাল হচ্ছে নটা এখানে দেখো দশমিকের পর তিনটে তিনটে দশমিক নিয়ে কোনো ঝঞ্ঝাট নেই তুমি শুধুমাত্র বের করবে দেখো এটা তোমাকে আমি করে দিই ঠিক আছে দেখো এটা স্কোয়ার রুট আছে তুমি এখানে কত পাবে দেখো চৌষট্টি পাবে ইন্টু ওটা কত আছে দুশো ছাপান্ন আর ওটা কত আছে দেখো ওয়ান ফাইভ সিক্স টু আর এখানে কত আছে দেখো পঁচিশ এটার তুমি এক লাইনে উত্তর বের করতে পারো কিভাবে দেখো প্রথম কথা হচ্ছে দেখো পঁচিশ ছশো পঁচিশ যদি প্রত্যেকটার বর্গমূল হবে চৌষট্টি বর্গমূল স্যার আট দুশো ছাপ্পান্ন বর্গমূল কত দুশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে কত হলো স্যার ষোলো হলো এটার এটার বর্গমূল কত হবে দেখো দুটো বাদ দিলে পঁচিশের জন্য পাঁচ হবে এটা কত হবে বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তো হবে না অত এটা কত হবে বারো তুমি হিসেব করে নাও দেখো একশো পঁচিশই হবে নিচে কত হবে পঁচিশের বর্গমূল পঁচিশের বর্গমূল কত পাঁচ ছশো পঁচিশের জন্য কত হবে পঁচিশ হবে আর এটা কত হবে দেখো ছয় মানে তুমি যদি স্কোয়ার আউট করো চল্লিশ ছিয়ানব্বই স্কোয়ার আউট এটা ছয় কী হবে ছয় আছে মানে হয় চার হবে না হলে ছয় হবে চল্লিশ আছে মানে কি হয় চৌষট্টি না হলে ছেষট্টি তাহলে ছয় যদি হয় ছয়ের পরের সংখ্যা কত সাত তার মানে গুণ করলে কত হচ্ছে বিয়াল্লিশ তা থেকে ছোট হচ্ছে এটা অথবা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে চৌষট্টি নেবো আমরা তাহলে চৌষট্টি নিলে চৌষট্টি বর্গম এখানে কত হলো চৌষট্টি এবার তুমি এটাকে কাটাকাটি করো কাটাকাটি করলে কত হবে দেখো পঁচিশ পাঁচ একশো পঁচিশ উড়ে গেলো ষোলো চারে চৌষট্টি হলো আর চার দুয়ে আট হলো অথবা আমাদের অ্যানসার কত হলো স্যার অ্যান্সার হচ্ছে দুই এবার তুমি বলে স্যার স্কোয়ার রুট কেন করলেন না ভাই স্কোয়ার রুট করেই তো আমরা এই ভ্যালুটা পেয়েছি আমাদের কাছে একটা সূত্র আছে যে স্কোয়ার রুট অফ এ ইন বি বাই সি ইন্টু ডি যদি হয় এটাকে আমরা এভাবে লিখতে পারি রুট অফ এ রুট ওভার অফ বি রুট অফ সি এবং রুট অভার অফ ডি এটা আমরা লিখতে পারি ঠিক আছে স্যার চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দেখো দেখো এইটা একটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে তো এর উত্তর আমরা দেখে দেখে বের করতে পারি কীভাবে জানো তো তুমি দেখো একটা জিনিস খেয়াল করো তুমি যদি এদের বর্গ করো রুট ফাইভ আর রুট থ্রি যদি তুমি বর্গ করো কি হবে বলো তো রুট ফাইভ প্লাস রুট থ্রি এদের যদি তুমি হোল স্কোয়ার করো তুমি একটা জিনিস ভালো করে বোঝো পাঁচের থেকে যদি নয় বড় হয় পাঁচের থেকে যদি নয় বড়ো হয় বলো এদের যদি স্কোয়ার করে দিই তাদের কি প্রপার্টি চেঞ্জ হবে পাঁচের স্কোয়ার কি কোনোভাবে নয় স্কোয়ার থেকে বড়ো হয়ে যাবে হবে না তো আমি কী করলাম হোল স্কোয়ার করে দিলাম এটাকে হোল স্কোয়ার করলে কী হবে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত হবে পাঁচ রুট থ্রি স্কোয়ার মানে কত হবে দেখো থ্রি প্লাস টু এ বি দেখো টু এ বি করলে কত হবে পাঁচ তিনে পনেরো ভালো করে খেয়াল করো তার মানে এটা কত হলো আট প্লাস টু রুট পনেরো ঠিক আছে তুমি রুট সিক্স প্লাস রুট সিক্স রুট সিক্স প্লাস হচ্ছে রুট টু এর হোল স্কোয়ার বার করো কী হবে তুমি ভালো করে খেয়াল করো দেখো সেই আটই পাবে এটা পাবে টু আর এটা পাবে দেখো রুট বারো ঠিক আছে এই অঙ্কগুলো করার জন্য একদম বেস্ট প্রসেস হচ্ছে শুধুমাত্র তুমি এই দুজনের গুণ করো পাঁচ তিনে কত হলো স্যার পনেরো ছয় দুয়ে কত হলো দেখো বারো কে বড় পনেরো ডেফিনেটলি বারো অতএব এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে কারণ দুজনের পাশে দেখো এটাও সমান আছে এটাও সমান আছে দুই গুণ হিসেবে আছে এখানেও দুই গুণ হিসেবে আছে অতএব রুট পনেরো ডেফিনেটলি রুট বারো থেকে বড়ো হবে ঠিক আছে তো এইগুলো এই অঙ্কটা আমার যতদূর মনে পড়ছে আমি সূচক এবং করণ চ্যাপ্টারে ওখানে করিয়েছি ঠিক আছে নেক্সট দেখো এটা একটা আমাদের অঙ্ক আছে ঠিক আছে তো এটাকে আমরা কি করতে পারি ভালো করে খেয়াল করো আমি কি করলাম এই দিকটাকে কী করলাম হোল স্কোয়ার করে দিলাম এটাকে হোল স্কোয়ার করলে এটাকেও হোল স্কোয়ার করতে হবে তো এই দিকটাকে যদি আমি হোল স্কোয়ার করে দিই এখানে সিম্পল পাবো হচ্ছে জিরো পয়েন্ট দেখো জিরো ফাইভ কারণ পুরোটার উপরে ইন্টু জিরো পয়েন্ট দেখো কত হচ্ছে ফাইভ হচ্ছে জিরো পয়েন্ট দেখো এ হচ্ছে ইকুয়াল টু দেখো পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পয়েন্ট টু ফাইভ হবে ইন্টু দেখো পাঁচের স্কোয়ার মানে হচ্ছে দেখো পঁচিশ তো পঁচিশ কিন্তু দশমিকের পর দুটো আছে স্কোয়ার করে দিলে দশমিকের পরে চারটে হবে আর এটা রুট বি আছে তার মানে এটা কত হবে বি হবে আমাকে জানতে চাইছে এ বাই বি তার মানে এ এখানে বিটাকে এদিকে নিয়ে আসলাম আর ওদিকে যারা পড়ে আছে সেটাকে লিখলাম জিরো পয়েন্ট দেখো টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ঠিক আছে এটা কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু দেখো জিরো পয়েন্ট ফাইভ এটা আছে ঠিক আছে তো এবার দেখো তুমি সিম্পলিফাই করো সিম্পলিফাই করলে কি পাচ্ছ দেখো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন তার মানে এখানে একটা জিনিস ভাবো এখানে দশমিক তুলে দাও এখানকার দশমিক তুলে দাও হলো এখানে কটা সংখ্যা আছে চারটে তার মানে দশমিক একের পিঠে এক দুই তিন চার এখানে কটা আছে একটা তুলে দাও এখানে এবার তুমি কাটাকাটি করো দেখো শুধুমাত্র পাঁচ পাঁচে পঁচিশ একটা কাটলো তাহলে এখানে শূন্য শূন্য একটা বাদ গেল তার মানে তুমি একমাত্র পাচ্ছ পঁচিশ বাই হচ্ছে কত একের পিঠে তিনটে শূন্য এক দুই তিন তার মানে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ওকে দেখো কোশ্চেন নাম্বার থার্টি কি দেওয়া আছে দেখো এই ধরনের কিছু প্রশ্ন থাকে যতদূর মনে পড়ছে এগুলো আমি সূচক এবং করণীয় চ্যাপ্টারে করেছি করেছি সিম্প্লিফিকেশান চ্যাপ্টারে দেওয়া ছিল বলে আমি তোমাকে আর একবার করাচ্ছি ভালো করে দেখো এখানে বলা আছে রুট চব্বিশের অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে এইটা আমাকে বলেছে রুট এইট ভালো করে খেয়াল করো রুট এইট বাই হচ্ছে থ্রি এর ভ্যালু কত হবে তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো আমাকে রুট চব্বিশের ভ্যালু দেওয়া আছে তো আমাকে কোনো একটা জায়গায় চব্বিশ বানাতে হবে আচ্ছা আমি যদি এটাকে এভাবে করি এখানে আট এখানে একটা এক্সট্রা তিন গুণ করে দিলাম নিচেও কী করলাম উপর নিচে এক্সট্রা করে তিন গুণ করলাম উপরে কত হলো দেখো রুটোভার ওভার অফ এইট ইন্টু থ্রি নিচে কত হলো দেখো রুট ওভার অফ থ্রি ইন্টু দেখো থ্রি তাহলে এটা কত হচ্ছে রুট ওভার আট তিনে চব্বিশ আর এখানে দেখো রুট থ্রি ইন্টু থ্রি মানে এখানে কত হবে থ্রি হবে রুট চব্বিশের ভ্যালু ভাই তোমাকে দেওয়া আছে কত ফোর পয়েন্ট এইট নাইন এইট বাই হচ্ছে দেখো থ্রি তিন একে তিন তিন ছয় আঠারো দেখো তিন তিনে নয় তিন দুয়ে ছয় ওয়ান পয়েন্ট সিক্স থ্রি টু ওয়ান পয়েন্ট সিক্স থ্রি থ্রি অ্যাপ্রক্সিমেটলি নিয়ে নাও ঠিক আছে ওকে দেখো এখানে নাম্বারিংটা একটু ভুল আছে এটা হচ্ছে থার্টি হবে দেখো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপের কিছু প্রশ্ন এর জন্য একটা কনসেপ্ট আছে খুব সুন্দর কনসেপ্ট ঠিক আছে ভালো করে খেয়াল করো প্রথম কথা হচ্ছে এটা যদি স্কোয়ার থাকে ওটা ওদিকে স্কোয়ার রুট করলে কি হবে স্যার ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এর হচ্ছে স্কোয়ার আছে সেটা কত দেওয়া আছে ওয়ান টু ওয়ান টু টু জিরো ওয়ান ওকে আমি যদি উভয় দিকে স্কোয়ার রুট স্যার করে দিই এখানে স্কোয়ার রুট করলাম এদিকেও স্কোয়ার রুট করলাম তাহলে স্কোয়ারের ভিতরে তুমি একটা জিনিস দেখো এটা তুমি অবশ্যই জানো রুটোভার এ স্কোয়ার মানে ভ্যালু কত হয় গো বলো এ এই যে ভ্যালুটা যা থাকে সেটাই হয় তার মানে এটা অ্যাকচুয়ালি কত হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ইকুয়াল টু কত হবে দেখো রুট ওভার অফ ওয়ান টু ওয়ান টু ওয়ান টু টু দেখো জিরো ওয়ান ওকে তাহলে এটার ভ্যালু হচ্ছে আমরা পেলাম এটা তো এটাকে যদি আমি ঘুরিয়ে লিখে দিই এখানে ওভার ওয়ান টু ওয়ান টু টু জিরো ওয়ান সমান হচ্ছে এগারো শূন্য এক এইটা হচ্ছে যদি আমাদের দেওয়া থাকে এবারে তোমাকে জানতে চেয়েছে দেখো এইটা কি দেওয়া আছে নর্মালি আমরা কি করি ওয়ান টু ওয়ান পয়েন্ট টু টু জিরো ওয়ান আমরা পরের লাইনে এটাকে কী লিখতাম লিখতাম হচ্ছে দশমিক তুলে দিলে নিচে হচ্ছে একের পিঠে চারটে শূন্য লিখতাম এবং এখানে লিখতাম এটা ওয়ান টু ওয়ান টু টু জিরো ওয়ান এটা লিখতাম লেখার পরে কী লিখতাম এইটার বর্গমূলের ভ্যালু হচ্ছে স্যার ওয়ান ওয়ান জিরো ওয়ান তুমি লিখতে ওয়ান ওয়ান জিরো ওয়ান নিচে হচ্ছে একের পিঠে চারটে শূন্য ছিল তার বর্গমূল করলে একের পিঠে দুটো শূন্য হতো অর্থাৎ দশমিক দুটো ঘর বাম দিকে আসতো তার মানে ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হতো ইলেভেন পয়েন্ট জিরো ওয়ান এটাকে আমরা এক লাইনে বের করতে পারি তার কনসেপ্টটা কি ভালো করে বুঝে নাও ভাই তার কনসেপ্টটা দেখো দশমিকের পরে রুটের মধ্যে দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে রুটের বাইরে দশমিকের পরে তার হাফ সংখ্যক সংখ্যা হবে মানে কি বলতে চাইলাম ভালো করে দেখো দশমিকের পরে এখানে কতগুলো সংখ্যা আছে গো চারটে সংখ্যা আমার যখন উত্তর হবে দশমিকের পর দুটো সংখ্যা হবে এর তো আমি বর্গমূল জানি এই যে একশো একুশ দুই দুই জিরো ওয়ান এর বর্গমূল কত এর বর্গমূল আমি জানি হচ্ছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান এর এখানে দশমিক এখানে বসিয়েছে দশমিকের পর চারটে সংখ্যা যদি হয় তো এটার ভ্যালু কত হবে যা আছে এখানে দশমিকের পর চারটে থাকলে এখানে দশমিকের পর দুটো হবে ব্যাস এই হচ্ছে আমাদের উত্তর দেখো এক লাইনে আমরা করতে পারি এটাকে বুঝতে পারলে তোমাকে আর একটা এক্সাম্পল দিচ্ছে দেখো খুব সিম্পল এক্সাম্পল খুব একটা যেমন দেখো ভালো করে খেয়াল করো এখানে কি দেওয়া আছে স্যার রুট ওভার ওয়ান এইট টু টু ফাইভ এটার ভ্যালুই আমাকে দেওয়া আছে স্যার একশো পঁয়ত্রিশ তাই তো এর পরে তোমাকে একটা জায়গায় দেওয়া আছে ওয়ান এইট টু পয়েন্ট দেখো টু ফাইভ প্রথম কথা হচ্ছে তুমি একটা জিনিস ভালো করে দেখো যে স্যার আমার কাছে ওয়ান এইট টু টু ফাইভ এই বর্গমূলের ভ্যালু আমার জানা অ্যাকচুয়ালি তোমাকে যদি ভেঙে বলি এটা কি হবে এটা তুমি পরের লাইনে লিখবে এরকম করে স্যার ওয়ান টু ওয়ান এইট টু 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 ফাইভ বাই হচ্ছে একের পিঠে দুটো শূন্য তার পরের লাইনে তুমি আলাদা করে বর্গমূল দেবে ওয়ান এইট টু টু ফাইভ বাই হচ্ছে রুট ওভার একশো এটা তুমি লিখতে তুমি এটার বর্গমূল জানো এটার বর্গমূল হয় কত একশো পঁয়ত্রিশ হয় আর একশোর বর্গমূল কত হয় দশ হয় তুমি সেখান থেকে লিখতে তেরো দশমিক পাঁচ হবে তুমি এইটুকু লিখতে আমি বলছি স্যার এটাকে আমরা এক লাইনে লিখবো এই যে এত বড় জায়গাটা আছে এই জায়গাটা আমরা লিখবই না আমরা কি লিখবো সরাসরি ওয়ান এইট টু টু ফাইভ স্যার এর বর্গমূল হয় একশো পঁয়ত্রিশ এইটুকু আমার কাছে স্যার ক্লিয়ার আমাকে দেওয়াই আছে আমি দেখতে পাচ্ছি এখানে দশমিকের পর স্যার দুটো আছে উত্তরে দশমিক এমন জায়গায় বসাবো তারপরে যেন একটা সংখ্যা থাকে অতএব উত্তর এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো তেরো দশমিক পাঁচ পরে দেখো আমি যদি এটা নেই রুটোভার ওয়ান পয়েন্ট দেখো এইট টু টু ফাইভ প্রথম কথা হচ্ছে স্যার ওয়ান এইট টু টু ফাইভের বর্গমূলের ভ্যালু হচ্ছে কত একশো পঁয়ত্রিশ ঠিক আছে আমি দেখতে পাচ্ছি দশমিকের পর চারটে সংখ্যা আছে উত্তরে কি হবে দশমিকের পর দুটো সংখ্যা অর্থাৎ দশমিকটা আমি বসাবো হচ্ছে এই জায়গাটাতে বলো বোঝা গেল কি গেল না তাহলে পুরো অঙ্ক করার আমার কোনো দরকার নেই বেসিক জিনিস বুঝে গেছো এবার তোমাকে আমি অঙ্কটাকে এক লাইনে উত্তর কিভাবে বের করবে সেটা শিখিয়ে দিচ্ছি দেখো দেখো আমাদের প্রথম হচ্ছে এইটার ভ্যালু বার করতে দিয়েছিল এটা আমাদের প্রথম ভ্যালু আছে তারপরে হচ্ছে দশমিকের পর এত দেখো রুট ওভার ওয়ান এইট টু পয়েন্ট দেখো টু ফাইভ প্রথম কথা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তো আমার হবেই দশমিকের পর দুটো আছে এখানে দশমিক বসাবো তারপরে একটা সংখ্যা থাকবে এখানে দশমিকের পর দুটো হলে এখানে দশমিকের পর একটা হলো তারপরে দেখো কি আছে ওয়ান পয়েন্ট এইট টু টু ফাইভ তো সেটা কত হবে দেখো ওয়ান থ্রি ফাইভ দশমিকের পর চারটে আছে এখানে দশমিকের পর দুটো হবে ঠিক আছে আর শেষে একটা জিনিস দেওয়া আছে দেখো রুট ওভার অফ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তারপরে আছে ওয়ান এইট টু টু দেখো ফাইভ তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ তো ডেফিনেটলি হবে এখানে দশমিকের পর কটা সংখ্যা তিনটে তিনটে ছটা আছে তার মানে দশমিকের পর এখানে কটা হবে তিনটে হবে এবার তোমাদের মধ্যে এরকম কেউ কেউ আছো তাদের মনে অলরেডি এই প্রশ্নটা এসেছে দেখো ওয়ান এইট টু টু ফাইভ সমান আমি পাচ্ছি কত একশো পঁয়ত্রিশ তোমাদের মনে এরকম প্রশ্ন অলরেডি অনেকের মনে হয় আসছে যে স্যার দশমিকটা যদি এই জায়গাতে থাকতো আঠারো দশমিক দশমিকের পরে তিনটে সংখ্যা তখন আমরা কি করতাম ভাই দশমিকের পর তিনটে সংখ্যা দিয়ে এরকম সংখ্যার বর্গমূল হবেই না তার কারণটা কি তার কারণ হচ্ছে তুমি দশমিক তুললে নিচে কী লিখবে একের পিঠে এক হাজার আমাদের একশোর বর্গমূল হয় আমাদের একের পিঠে চারটে শূন্যর বর্গমূল হয় কিন্তু আমাদের কোনো জায়গাতে হাজারের বর্গমূল ভাই হয় না ঠিক আছে হাজারের এক্স্যাক্টলি বর্গমূল হয় না টেন রুট টেন হচ্ছে আমাদের হবে ঠিক আছে তো সেই জন্য ওটা হবে না অতএব দশমিকের পরে তুমি সব সময় জানবে তোমাকে হচ্ছে জোর সংখ্যক সংখ্যা থাকবে এবার তুমি এদেরকে যোগ করো দেখো কত আছে ওয়ান থ্রি ফাইভ এটা কত আছে ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ তারপরে আছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ আর তারপরে আছে পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ এবার এটাকে যোগ করলে কত হবে দেখো পাঁচ পাঁচ তিন আট একে দেখো নয় এটা পাঁচ তিন আট একে নয় তিন এক চার এক একশো দশমিক নয় আট পাঁচ একশো দশমিক নয় ঠিক আছে দেখো নেক্সট দেখো সেম জিনিস একবারে ঠিক আছে ভালো করে খেয়াল করো আমাকে বলা হয়েছে রুটো ভার ফোর জিরো তাই তো তার ভ্যালু কত হয়েছে বলো চৌষট্টি বলা হয়েছে প্রথমের ভ্যালুটা দেওয়া আছে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে দশমিকের পর এখানে কটা সংখ্যা হবে স্যার একটা সংখ্যা হবে তার পরের লাইনে দেওয়া আছে দেখো কত ফোর জিরো নাইন সিক্স দশমিকের পর কটা সংখ্যা চারটে সংখ্যা এখানে কত হবে জিরো পয়েন্ট দেখো ফোর হবে কারণ দশমিকের পর চারটে আছে এখানে দশমিকের পর কটা হবে দশমিকের পর দুটো হবে ওখানে দেখো কত আছে দশমিকের পর ছটা সংখ্যা দেখো রুট ওভার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো নাইন সিক্স তাহলে সেটা কত হবে জিরো পয়েন্ট দেখো দশমিকের পর তিনটে তিনটে ছটা তার মানে দশমিকের পর তিনটে সংখ্যা হবে এটা তারপরে কত দেওয়া আছে দশমিকের পর কটা সংখ্যা গো এখানে চারটে এখানে হচ্ছে কটা চারটে ঠিক লিখলাম না আরও আছে তিনটে হয়েছে মাত্র ওখানে দেখো ফোর জিরো নাইন সিক্স এখানে মনে হচ্ছে রিপিট ভুল করে রিপিট হয়ে গেছে ঠিক আছে চলো লাস্টটা দেখে নি জিরো পয়েন্ট এক দুই তিন চার ফোর জিরো নাইন সিক্স তাহলে এখানে কি হবে দশমিকের পর দুটো জিরো ফোর এটা হচ্ছে আমাদের ব্যাপার এবার তোমাকে এটাকে যোগ করে ফেলতে হবে ঠিক আছে সম্ভবত এটাকে রিপিট লিখে দিয়েছে এক দুই ছটা তো এটাকে রিপিট লিখে দিয়েছে এই এই হচ্ছে আমাদের চারটে নিয়ে কারবার এবার এদেরকে তুমি যোগ করো এদেরকে যদি যোগ করো কত পাবে দেখো এটা হচ্ছে চার ঠিক আছে ছ চার দশের শূন্য হাতে এক ছ চার দশ এক এক হাতে এক এটা হচ্ছে দেখো ছয় একে সাত আর এটা কত হচ্ছে সরি ছ চার দশ হাতে এক হাতে এক ছয় একে দেখো সাত সেভেন পয়েন্ট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে স্যার কোয়েশ্চেন নাম্বার থার্টি দেখো সেম টাইপের অঙ্ক তুমি যদি এই স্কোয়ার রুটের উপরে এদিকে স্কোয়ার রুট চাপিয়ে দাও তারপরে এটা স্কোয়ার রুট হবে তার মানে তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ স্কোয়ার রুট অফ ওয়ান জিরো থ্রি পয়েন্ট দেখো জিরো টু টু ফাইভ সেটা সমান তোমাকে কত দেওয়া আছে দেখো টেন পয়েন্ট ওয়ান ফাইভ দেওয়া আছে কোনো অসুবিধে নেই ঠিক আছে তাহলে এবারে দেখো যদি তোমাকে এটা দেওয়া থাকে দশমিকের পর তিন তিন ছটা সংখ্যা দেখো দশমিকের পর চারটে ছিল বলে দশমিকের পর দুটো তো দশমিকের পর যদি ছটা সংখ্যা হয় তার মানে বলতে চাইছি ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো টু টু ফাইভ যদি এটা থাকে তাহলে সেটা কত হবে ওয়ান পয়েন্ট দেখো জিরো ওয়ান ফাইভ হবে কেন হবে স্যার দশমিকের পর ছটা সংখ্যা আছে এখানে দশমিকের পর তিনটে সংখ্যা হবে ওখানে তার পরেরটা দেখো দশমিকের পর দুটো সংখ্যা দশমিকের পর যদি দুটো সংখ্যা হয় ওয়ান জিরো থ্রি জিরো টু পয়েন্ট টু ফাইভ দশমিকের পর দুটো হলে এটা কত হবে দশমিকের পর একটা হবে তার মানে কত হবে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট দেখো কত হবে ফাইভ এবার এটাকে তুমি যোগ করে দাও এটাকে যোগ করলে তোমার কত হবে এদিকে পাঁচ হবে এটা এক এটা পাঁচ এটা দুই জিরো ওয়ান ওয়ান জিরো টু পয়েন্ট ওয়ান জিরো টু পয়েন্ট দেখো ফাইভ ওয়ান ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে চলো লাস্ট প্রশ্ন আমাদের দেখো কি আছে এটা কিচ্ছু না খুব সিম্পল প্রশ্ন দেখো রুট ওভার একশো বিরানব্বই কথাটার মানে কি দেখো এখানে ভালো করে চৌষট ইনটু হচ্ছে দেখো কত আছে তোমার তিন আছে ভালো করে খেয়াল করো একশো মানে আমি বলতে পারি না চৌষট্টি ইনটু তিন দেখো চৌষট্টির বর্গমূল হয় তিনের বর্গমূল হয় না তাই জন্য এটা হচ্ছে এইট রুট থ্রি হয়ে গেল ঠিক আছে এরপরে আছে দেখো হাফ আটচল্লিশ দেখো এটা হচ্ছে হাফ আছে আটচল্লিশকে আমি লিখতে পারি ষোলো ইন্টু তিন তার মানে সেটা কত কতভাবে হাফ বাইরে আছে হোলোর বাইরে কত হবে দেখো চার হবে আর এটা কত হবে রুট থ্রি সিমপ্লিফাই করলে দুই হবে তার মানে কত হবে টু রুট থ্রি হবে পরেরটা কত আছে দেখো রুট পঁচাত্তর রুট ওভার পঁচাত্তর কথার মানে কি আমি লিখতে পারি পঁচিশ দিনে পঁচাত্তর পঁচিশ দিনে পঁচাত্তর তার মানে কত হবে দেখো ফাইভ রুট থ্রি এবারে দেখো যেখানে যে সাইন দেওয়া আছে সেইভাবে দিয়ে দাও প্রথমটা কত আছে এইট রুট থ্রি তারপরে আছে মাইনাস আছে তার জন্য লিখলাম মাইনাস টু রুট থ্রি আর তারপরেরটা আছে দেখো ফাইভ রুট থ্রি অতএব সেখান থেকে পেতে পারি এইট রুট থ্রি পাঁচ আর দুই হচ্ছে সেভেন রুট থ্রি তার মানে এটা কত হচ্ছে রুট থ্রি অ্যান্সার কত হবে রুট থ্রির ভ্যালু তোমাকে দেওয়া আছে কত দেওয়া আছে স্যার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান হচ্ছে আমাকে দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টোটাল সিম্প্লিফিকেশনের ক্লাস নাম্বার টু এরপরে আমরা যাব ক্লাস নাম্বার থ্রিতে ওকে চলো ভালো থাকবে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে বাই